হ্যালো ক্লাস টেন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক সো আজকে আমাদের সামারি লেকচার এটা আমাদের জিওগ্রাফির যে ফার্স্ট চ্যাপ্টারটা সেটা সামারি লেকচার আজকে আমি দেবো আর কি সেটা করবো আজকে তো তোমাদের তো গুটি গুটি পায়ে মাধ্যমিক তো চলে আসছে আস্তে আস্তে সো সামারি লেকচার দিয়ে মানে একদম মাধ্যমিকের মতো করে প্রিপারেশন নেওয়া কিন্তু শুরু করে দাও ওই শেষ মুহূর্তের জন্য ফেলে রেখো না যে করে ফেলবো করে ফেলবো অনেক সময় আছে কারণ হুশ করে সময়টা পেরিয়ে যাবে সো এটা করো না প্লিজ তো তোমরা কিন্তু টুকটুক টুকটুক করে আস্তে আস্তে পুরো প্রিপারেশান নিতে শুরু করে দাও আর তোমাদের সেকেন্ড কেমন হলো সবার কীরকম হলো আশা করি মোস্ট মোস্টলি শেষ হয়ে যাওয়ার কথা ডেফিনেটলি আমাকে একটু কমেন্টে জানাবে তোমাদের সেকেন্ড সামেটিভ কেমন হলো ঠিক আছে আর হ্যাঁ আর এই তো মানে এটা দেখো সামারি লেকচারটা দেখো তবে হ্যাঁ অবশ্যই যেটা আমি প্রথমে বলবো সেটা হলো যে ওই ডিটেইলগুলো কিন্তু আগে দেখতে হবে যেটা তোমাদের মেইন চ্যাপ্টারের যে ডিটেইলে যে লেকচারগুলো অলরেডি হয়েছে উইথ ডায়াগ্রাম উইথ প্রপার পয়েন্টস সেরকমভাবে সেই লেকচারগুলো আগে কিন্তু দেখতে হবে আগে সেটা ফলো করবে তারপরে সামারিতে আসবে ডাইরেক্ট কিন্তু ফেলে রেখে দিও না যে মানে একটা সামারি লেকচার আছে তো প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি দেখে আমি বেরিয়ে যাব এটি কিন্তু করো না ঠিক আছে ডেফিনেটলি আগে ওই মেইন লেকচার্সগুলো ফলো করবে প্রত্যেকটা চ্যাপ্টারে কেন কি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারেস আমারি লেকচার তোমরা পাবে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো প্রতিটা বিষয়ে প্রথমে আগে ওই ডিটেল যে চ্যাপ্টার রয়েছে সেই ডিটেল চ্যাপ্টার আগে ফলো করো ঠিক আছে তো প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইন ডিটেল ডায়াগ্রাম দিয়ে যেটা আমি বললাম এক্ষুনি তাহলে কী হবে তুমি পুরোটা বুঝতে পারবে সুন্দর করে তো সেটা আগে ফলো করো তারপরে এটা হচ্ছে তোমার একদম কুইক একটা রিক্যাপ একদম ক্রিস্প করে কম্প্যাক্ট করে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ সোশ্যাল সায়েন্সকেও ক্রিস্প করে কম্প্যাক্ট করে লেখা যায় কিভাবে লিখতে হয় সেটা আমি দেখিয়ে দেবো আজকে সো এটা হচ্ছে জাস্ট তোমার মনে রাখার পারপাসে বা খুব চট জলদি ব্যাপারটাকে আর কি নিজের একটা কুইক রিভিশন করে নেওয়ার মতো করে আমি করে দিয়েছি আর সাথে কিছু এমসিকিউজ আছে ডেফিনেটলি প্রত্যেকটা মানে ফার্স্ট চ্যাপ্টারের ভেতরেও তো অনেক সাব টপিক্স আছে তো টপিক ওয়াইজ এমসিকিউজ দেওয়া আছে সো দেখো আর যে জায়গাটা বুঝতে পারবে না যদি এরকম হয় কি প্রথমে সামারি লেকচার দেখতে ঢুকে গেছ তাহলে অনেক জায়গা তোমার মনে হবে যে ঠিক বুঝে উঠতে পারছি না তো ডেফিনেটলি আমি বলবো আগে তোমরা মেইন দেখো দেখে নিয়ে তারপরে এখানে এসো ঠিক আছে আচ্ছা তো আমাদের তো আজকে যেটা বললাম জিওগ্রাফি ফার্স্ট চ্যাপ্টার যেটা বহির্জাত প্রক্রিয়া ও তাদের ফলে সৃষ্ট ভূমিরূপ সেইটার সামারি লেকচার আমরা করব তো এর সাব টপিক তো জানোই কি কি অলরেডি আমি আমি জাস্ট আমি মানে ভীষণভাবে আমি আশা করছি যে তোমরা ওই মেইন ফলো মেন গুলো লেকচারগুলো ফলো করার পরে এখানে এসছো তো অলরেডি তুমি জানো তোমরা কি ভেতরে কি আছে সো প্রথমে যেটা আছে যে বহির্জাত প্রক্রিয়া এই ঘটনাটা কি ঠিক আছে এইগুলো মানে বহির্জাত প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তো এই বিষয়টা আজকে আমি আবার বলবো কুইক একটা রিক্যাপ দেব তারপরে নদী মেইন প্রাকৃতিক শক্তি আমরা তিনটে আমাদের আছে সিলেবাসে নদী হিমবাহ আর বায়ু তো তাদের কি কাজ রয়েছে এবং তার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে এই পুরো বিষয়টাই তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে এই পুরো বিষয়টা নিয়েই রয়েছে তো চলো আজকে স্টার্ট করি এবার স্টার্ট করার আগে প্রথমে এক দুটো জিনিস যেটা বলার সেটা হচ্ছে যে ভূমিরূপ ব্যাপারটা কি এই ধরো আচ্ছা ইন্ডিয়াতেই ধরো যে আমাদের উত্তর দিকে কি আছে হিমালয় পর্বত আছে তারপরে হিমালয়ের ঠিক নিচে কি আছে গঙ্গা নদীর একটা গাঙ্গীয় সমভূমি আছে তার নিচে কি আছে দাক্ষিণাত্য মালভূমি আছে আবার ধরো রাজস্থানের ওখানে মরুভূমি আছে পশ্চিম দিকে তারপরে আবার ধরো দ্বীপপুঞ্জ আছে আন্দামান নিকোবর আছে লাক্সাদ্বীপ আছে আবার দুই সাইড দিয়ে উপকূল অঞ্চল আছে বঙ্গোপসাগর আরব সাগরের গা দিয়ে উপকূল অঞ্চল আছে তো এই যে এত ধরনের এত ধরনের ভূমিরূপ সব কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে মালভূমি সমভূমি পর্বত উপকূল মরুভূমি দ্বীপপুঞ্জ আমি কিন্তু কিছু বাদ দিইনি হ্যাঁ তো সবকটা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি আছে এবারে এই যে এত ধরনের ভূমিরূপ আছে তো এগুলো কিভাবে তৈরি হলো বা কত সময় ধরে তৈরি হলো একদিনে নিশ্চয়ই তৈরি হয়নি পর্বত তো হঠাৎ করে আজ আজকে রাত থেকে কাল সকালে গিয়ে তৈরি হয়ে যেতে পারে না তো সেটা নিশ্চয়ই তৈরি হয়নি বা ধরো এই যে গঙ্গা নদী সে তো বয়েই চলেছে তো কি মানে এটা কোথা থেকে হচ্ছে গঙ্গা নদীর জল কোথা থেকে আসে কীভাবে হচ্ছে এটা কিন্তু একটা পুরো প্রসেস ঠিক আছে যে প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াস নেচারে হচ্ছে এটা কিন্তু থামে না কোনো দিন কোথাও থামছে না কখনো তো তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে এই যে ভূমিরূপ যে আমি এতগুলো বললাম পর্বত মালভূমি সমভূমি যে এত কিছু বললাম তো এই ভূমিরূপগুলো কিভাবে গঠিত হচ্ছে ঠিক আছে এগুলো কোথেকে আসছে তো তার জন্য আমাকে যেটা প্রথমে জানতে হবে সেটা হলো যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে সো দেখো পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত অন্তর্জাত মানেটা হচ্ছে আভ্যন্তরীণ অ্যান্ড বহির্জাত মানে হচ্ছে বাহ্যিক ঠিক আছে এই বিষয়টা আশা করি পরিষ্কার এটা যদি আমাদের পৃথিবী হয় এই ভেতরে যেটা সেটা হচ্ছে আমার আভ্যন্তরীণ বা অন্তর্জাত আর ভূপৃষ্ঠের ওপর দিয়ে যে যেসব শক্তি আসছে সেটা হচ্ছে বহির্জাত ঠিক আছে যেটা হচ্ছে আমার নাকি বাইরে থাকছে বা বাহ্যিক সেটা হচ্ছে ওপরেরটা ভূপৃষ্ঠে বহির্জাত আর এই ভেতরের গুলোকে আমি বলবো অন্তর্জাত তো এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন অন্তর্জাত অ্যান্ড বহির্জাত আমাদের ইস্যু অফ কনসার্ন হচ্ছে বহির্জাত মানে ভূপৃষ্ঠের ওপরে কি হচ্ছে সেই বিষয়গুলোকে নিয়ে তো প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি না পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত শক্তির মাধ্যমে যে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঠিক আছে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হচ্ছে বিবর্তন ও পরিবর্তন মানে দুম করে কিন্তু পরিবর্তন হয় না ওটা বিবর্তনের ফলে হয় বিভিন্ন ভূমিরূপ প্রথমে হয়তো একটা রকম থাকে তারপরে সেটা আস্তে 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 চেঞ্জ হয়ে সেটা একটা অন্য কোনো ফর্মেশনে গিয়ে দাঁড়ায় ঠিক আছে তাহলে বিবর্তন ও পরিবর্তন এই পুরো বিষয়টাই হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ঠিক আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে কিন্তু শুধু বহির্জাত প্রক্রিয়া নেই সেখানে অন্তর্জাত প্রক্রিয়াও রয়েছে তো এবার এটাকে মেজরলি দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে পার্থিব একটা হচ্ছে অপার্থিব যেটা পৃথিবী সংক্রান্ত আমি অলরেডি বললাম বহির্জাত এবং অন্তর্জাত তাহলে কি হবে না পার্থিবটা কি যে বহির্জাত ও আচ্ছা ও ছেড়ে দাও আমরা তো সামারি করছি তো আমরা একদম জাস্ট একটা ক্রিস ভিউ নেব তো বহির্জাত প্লাস অন্তর্জাত প্রক্রিয়া সেটাই হচ্ছে আমার পার্থিব প্রক্রিয়া বলতে এটাকেই বোঝায় বহির্জাত প্লাস অন্তর্জাত প্রক্রিয়া অপার্থিবটা কি না অপার্থিব হচ্ছে ধরো বাইরে থেকে উল্কা এসে পৃথিবীতে পড়লো দিয়ে একটা গর্ত সৃষ্টি হলো ঠিক আছে তো এইটা সেটাকে বলবো হচ্ছে আমি অপার্থিব তো এখানটা আমি লিখে দিচ্ছি কি ধরো উল্কাখণ্ড পৃথিবীতে ফলে গর্ত তো এটা আমার আমি মানে আজকে আমার ইস্যু অফ কনসার্ন নয় সেজন্য আমি অপার্থিব আর ডিটেলিং এ যাবো না আমার মেইন আজকে বলার বিষয়টা হচ্ছে পার্থিব এবার পার্থিবটা অলরেডি আমি বললামই এই দুটোর মানে মিশ্রণ আর কি তাহলে এটার ডেফিনেটলি একটা ভাগ তো হবে অন্তর্জাত সেটাতে আমি আজকে যাব না সেটা ডিটেলিং করব না সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় যে বহির্জাত ব্যাপারটা কি তো অলরেডি আমি প্রথমেই বলেছি কি ভূপৃষ্ঠের ওপরে যে শক্তি বা ক্রিয়াগুলো মানে ভূপৃষ্ঠের ওপরে যে শক্তিগুলো ক্রিয়াশীল কার্যকর সেটা হচ্ছে আমার বহির্জাত প্রক্রিয়া তো বহির্জাত প্রক্রিয়ার প্রথম যেটা আসবে এটার মূল উৎসটাই হলো মূল শক্তির উৎসই হলো যেহেতু আমি ভূপৃষ্ঠের ওপরের কথা বলছি ভূপৃষ্ঠের ওপরের কথা যেহেতু বলছি তো ভূপৃষ্ঠের ওপরে মেন শক্তি হচ্ছে আমাদের সৌরশক্তি কিছু ক্ষেত্রে তাহলে বহির্জাত প্রক্রিয়ার মেন মূল শক্তির উৎস হলো সূর্য আচ্ছা তারপরে এখানে কি হয় বিভিন্ন প্রাকৃতিক শক্তি প্রাকৃতিক শক্তিগুলো কি যেগুলো টপিক টার্গেটে আমরা পড়লাম যেমন নদী হিমবাহ বায়ু এসবের ঠিক আছে নদী হিমবাহ বায়ুর মানে এসবের দ্বারা যে তোমার কাজটা হয় তো নদী হিমবাহ বায়ুর বায়ু ইত্যাদির কারণ ওখানে তোমাদের যেটুকু আছে আমি সেটুকুই করাচ্ছি বাট এটার সাথে কিন্তু সমুদ্র তরঙ্গ একটা হয় প্রাকৃতিক শক্তি হিসেবে কাজ করে ইত্যাদির ক্ষয় বহন ও সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমি রূপ সেটাই কিন্তু বহির্জাত প্রক্রিয়া ফলে সৃষ্ট আমাদের ভূমিরূপ মানে বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলো যে বিষয়ে আমরা পড়ব নদী হিমবাহ বায়ু ইত্যাদির ক্ষয় বহন ও সঞ্চয় ফলে ভূমিরূপ এটা হচ্ছে বেসিক একদম ধারণা ঠিক আছে আচ্ছা এটার মেন ইয়েটা কি পর্যায়ন প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়ায় বহির্জাত মানে বহির্জাত শক্তিগুলো বা বহির্জাত প্রক্রিয়াটা কার্যকর হয় হচ্ছে তোমার পর্যায়ন প্রক্রিয়ার ফলেই ঠিক আছে তো পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু বহির্জাত প্রক্রিয়াগুলো কার্যকর হয় এবার আসবো যে পর্যায়ন প্রক্রিয়াটা আবার কি না পর্যায়ন প্রক্রিয়া কিন্তু আবার দুটো জিনিসের আরোহণ প্লাস অবরোহণ সেটা হচ্ছে আমাদের পর্যায়ন প্রক্রিয়া আরোহণ এবং অহর অবরোহণ এই দুটোর সম্মিলিত ফল হচ্ছে পর্যায়ন আচ্ছা আরেকটা যেটা বিষয় বহির্জাত প্রক্রিয়া কিন্তু খুব ধীর প্রক্রিয়া ঠিক আছে ভীষণ ধীর প্রক্রিয়া এটা আমি প্রথমেই বললাম যে ওভার কিন্তু হিমালয় বা কোনো কিছু ওভার নাইট কোনো নদীর কাজ হয় না ওভার নাইট কোনো বায়ুর কাজে কোনো ভূমিরূপ সৃষ্টি হয় না তো এগুলো অত্যন্ত ধীর প্রক্রিয়া এগুলো বহু বহু দিন ধরে বছর ধরে হয়ে আসছে রাইট আচ্ছা এখানে কোথায় লিখবো এখানে লিখছি নিচে অত্যন্ত অত্যন্ত ধীর প্রক্রিয়া সো বহির্জাত প্রক্রিয়া হচ্ছে অত্যন্ত ধীর একটি প্রক্রিয়া এবং তাহলে কি কি হলো আমাদের যে বহির্জাত প্রক্রিয়া যেহেতু ভূপৃষ্ঠের কার্যকর তো সেই জন্য মূল শক্তির উৎসটাই হচ্ছে সূর্য সূর্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবেই কিন্তু এই যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেরকম নদী বায়ু হিমবাহ এই তিনটে আমাদের আছে তো আমি তিনটের কথাই বলছি তার কি কি কাজ থাকে ক্ষয় বহন সঞ্চয় এসবের ফলে যে ভূমিরূপের বিবর্তন পরিবর্তন তো আমি এখানে সিম্পলি সৃষ্ট ভূমিরূপ লিখলাম ঠিক আছে মেইন প্রক্রিয়াটা কি পর্যায়ন প্রক্রিয়া পর্যায়ন প্রক্রিয়াটা কি না আরোহণ আর অবরোহণ এবার আরোহণ আর অবরোহণটা কি না আরোহণ মানে বেসিক্যালি পর্যায়নটা কি পর্যায়ন মানেটা হচ্ছে তোমার যে অসমতল ভূমিটাকে হচ্ছে সমতলে কিভাবে পরিণত হয় সেটাই হচ্ছে পর্যায়ন ঠিক আছে আচ্ছা ধরো আমি এখানে লিখছি পর্যায়নটা কি না পর্যায়ন হচ্ছে যে অসমতল অসমতল ভূমি যখন হচ্ছে সমতল হওয়ার প্রক্রিয়া অসমতল ভূমির সমতল হওয়ার প্রক্রিয়া কি কিভাবে বিটুইন কি কি হয় না ক্ষয় বহন সঞ্চয় এই তিনটে প্রক্রিয়ার ফলে কিন্তু আমাদের অসমতল ভূমিটা সমতল ভূমিতে পরিণত হয় আর এই পুরো প্রসেসটাকেই বলা হয় পর্যায়ন ঠিক আছে আচ্ছা পর্যায়নের মধ্যে যে আরোহণ আর অবরোহণ বললাম সো বেসিক্যালি আরোহণটা কি না আরোহণ হচ্ছে সঞ্চয় সঞ্চয়ের ফলে মানে সঞ্চয় প্রক্রিয়াটা যেখানটায় ক্রিয়াশীল থাকে সেটা হচ্ছে আরোহণ আরোহণের ফলে কি হয় সঞ্চয় হয়ে 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 ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় ভূমি কোনো একটা ধরো গর্ত আছে সেই গর্তের উচ্চতাটা বৃদ্ধি পায় আরোহণ প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়া কি হয় অবরোহণ প্রক্রিয়ায় ক্ষয় প্রাপ্ত হয়ে ভূমির উচ্চতা কমে ঠিক আছে তো আলটিমেটলি দুটোরই টেন্ডেন্সিটা হচ্ছে সমতল ভূমিতে পরিণত হওয়া একজন হচ্ছে উচ্চ ভূমিকে ক্ষয়প্রাপ্ত করে নিচু সমতল করছে আর আরেকজন হচ্ছে নিচু ভূমিকে সঞ্চয় করে করে উচ সমতল করছে ঠিক আছে তাহলে আমাদের আরোহণ অবরোহণ হলে এই ব্যাপারটা আচ্ছা আরোহণ অবরোহণের আমি ফাইন মানে আরও ফার্দার ডিটেলিংটা একটু পরে করে দিচ্ছি এখানে আর জায়গা নেই বেশি ক্লামজি হয়ে যাবে আর এই তিনটে ছবি তো বুঝতেই পারছো এটা হচ্ছে নদী এটা হিমবাহ আর এটা আমাদের বায়ুর কথা এখানে বলা হচ্ছে সো এই হচ্ছে আমাদের বহির্জাত প্রক্রিয়ার একটা ছোট্ট করে ধারণা নেক্সট আসছে যে বহির্জাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত মানে এর সাথে অ্যাক্টিভ প্রক্রিয়াগুলো কি কি তো প্রথমেই হচ্ছে বলবো আবহবিকার আবহবিকার কি হয় না যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের কোন শিলাচূর্ণ খন্ডবিকণ্ড হয়ে থাকে ঠিক আছে যা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে যখন শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে বিয়োজিত হয়ে সেখানেই পড়ে থাকে সেকেন্ড আসছে আমাদের পুঞ্জিত ক্ষয় পুঞ্জিত হয় কি না অভিকর্ষের টানে যখন ভূমির ঢাল বরাবর সেই শিলাচূর্ণ গড়িয়ে গড়িয়ে চলে যায় সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় আর হচ্ছে যে যখন সিম্পলি ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হচ্ছে ক্ষয়ের ফলে পদার্থের স্থান পরিবর্তন হচ্ছে মানে ক্ষয় হচ্ছে তারপরে সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে নগ্নি ভবন কি নগ্নি ভবন হচ্ছে উপরোক্ত তিনটে বিষয়ের সমষ্টি মানে আবহবিকার প্লাস খই ভবন প্লাস পুঞ্জিত খয় তো এই তিনটের সমষ্টি হচ্ছে নগ্নি ভবন এই জিনিসটাকে একটুখানি যদি ঠিক করে আমরা বুঝতে যাই ধরো এরকম একটা জায়গা আমি করলাম ঠিক আছে আচ্ছা এখানে ধরো এটা পাহাড়ের উঁচু জায়গাটা দেখাচ্ছি চলো এরম একটা ভূমি আছে তো এখানে ধরো ওপরে আবহ আবহবিকার তা ধরো এখানে বৃষ্টি ফিষ্টি হচ্ছে দিয়ে এখানে আমাদের আবহবিকার হচ্ছে শিলাচূর্ণ এখানে যে শিলাচূর্ণটা আছে শিলাচূর্ণটা বিয়োজিত হচ্ছে ঠিক আছে এখানে শিলাচূর্ণটা ধরো এরমভাবে বিয়োজিত হচ্ছে মানে টুকরো টুকরো হচ্ছে আমি ভেঙে যাওয়ার একটা ইয়ে দেখালাম আর কি এখানে ধরো শিলাচূর্ণটা টুকরো হচ্ছে তারপরে কি হচ্ছে এখান থেকে শিলাচূর্ণ এরকম খণ্ড ভেঙে খণ্ডবিখণ্ড হয়ে এরমভাবে নামছে হলো নামতে নামতে যাচ্ছে তাহলে প্রথমটা আমাদের কি হলো প্রথম প্রসেসটা অলরেডি দেখতেই পাচ্ছ প্রথম প্রসেসটা এখানটাই হচ্ছে আমাদের আবহবিকার রাইট এটা হচ্ছে ওপরটা আবহ বিকার হচ্ছে তারপরে যখন এই ভূপৃষ্ঠের অভিকর্ষ যে বলের ইয়েতে নামছে এটা হচ্ছে আমার পুঞ্জিত ক্ষয় এটাই কিন্তু পুঞ্জিত ক্ষয় অভিকর্ষ যে বলের টানে যখন এই পুরো বিষয়গুলো মানে প্রস্তর খণ্ড যেটা নাকি আবহ বিকারের ফলে এখানটায় টুকরো হয়েছে আর কি চূর্ণ বিচূর্ণ হয়েছে দিয়ে ওখানে পড়েছিল দিয়ে তারপরে অভিকর্ষ যে টানের ফলে সেটা নিচে নামছে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় ফাইনালি পুঞ্জিত ক্ষয়ের ফলে যখন সেগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে আরো সূক্ষ্ম ইয়েতে এখানটায় ধরো কোথাও একটা চলে গেল আর কি তার মানে কি হলো যে তোমার ওপর থেকে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তন হলো এইখান থেকে স্থানটা পরিবর্তন হলো রাইট মানে যদি আমি আরেকটু বড় বড় এই জায়গাগুলো দেখাই তাহলে কি হলো এখান থেকে স্থানটা পরিবর্তন ছিল পাহাড়ের মাথায় নেমে গেলো একদম নিচে তাহলে এইটাকে আমি বলবো হচ্ছে খি ভবন আর এই পুরো বিষয়টাকে একত্রে বলা হয় নগনি ভবন তাহলে এই পুরো জিনিসটার কিন্তু একটাই ডায়াগ্রাম হচ্ছে আর সেটা হচ্ছে কিন্তু এইটা যেটা আমি দেখালাম ঠিক আছে আচ্ছা এটা মেঘ আশা করি বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে পর্বত হলো এই হলো আমাদের মেইন প্রসেস বহির্জাত প্রক্রিয়া পরপর যেগুলো প্রসেস আমি বললাম আবহবিকার পুঞ্জিত ক্ষয় হই ভবন আর নগ্নি ভবন যেটা এখানটায় দেখানো আছে আচ্ছা নেক্সট এবার এই পোর্শনটা থেকে বহির্জাত প্রক্রিয়ার এই পোর্শনটা থেকে কিছু কিছু এমসিকিউজ চলো দেখে নিই কি আছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আচ্ছা ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তার মানে আমি দুটো জিনিসের কথা এখানে বলেছি একটু আগেই একটা হচ্ছে আরোহণ আর একটা হচ্ছে অবরোহ আচ্ছা আগে আরোহণটা বুঝি আরোহণটাতে কি হচ্ছে না আচ্ছা আগে অবরোহণটা বুঝি অবরোহণ অবরোহণে কি হচ্ছে না ধরো কোনো উঁচু ভূমি আছে কোনো উঁচু ভূমি আছে উঁচু ভূমিতে ক্ষয় হচ্ছে এরমভাবে উঁচু ভূমিতে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারাই ধরো ক্ষয়টা হচ্ছে হলো এটা ধরো ক্ষয় হচ্ছে এটা হচ্ছে আমার উচ্চ ভূমি ক্ষয় হয়ে কি হবে এই জায়গাটা মাথাটা উড়ে গিয়ে এটা একটা টেন্ডেন্সি হবে মানে পুরো এই জায়গায় যদি ক্ষয় হয় এরকম করে তাহলে এটা একটা টেন্ডেন্সি কি হবে এরকম একটা ভূমিতে পরিণত হবে তার মানে কি হচ্ছে অ্যাকচুয়ালি এটা যেটা যে থেকে অসমতল এটা তো সমতল না উচ্চ ভূমি তো সমতল ভূমি না অসমতল থেকে সমতলে হওয়ার মানে সমতল অসমতল ভূমি থেকে সমতল ভূমি হওয়ার যে প্রবণতা ঠিক আছে তার মানে কি হচ্ছে এটা যে উচ্চভূমিটা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভবনের মানে ক্ষয়ের ফলে সমতল হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার অসমতল উচ্চভূমি এটা হচ্ছে সমতল প্রক্রিয়াটার নাম হচ্ছে আমাদের অবরোহণ মানে ক্ষয়ের ফলে যখন আমার কোনো উচ্চভূমি ক্ষয়ের ফলে উচ্চতা হ্রাস ঘটছে তাহলে অবরোহণটা কি হলো না ক্ষয়ের ফলে উচ্চভূমি বা অসমতল ভূমি সমতল হওয়া এটা হলো আমার অবরোহণ আরোহণটা এক্স্যাক্টলি উল্টো জিনিসটা কি হচ্ছে আরোহণে এই যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই যে এতটা এরিয়া যে ক্ষয়প্রাপ্ত হলো তো ক্ষয়প্রাপ্ত হয়ে কোথায় যাচ্ছে মানে এই জিনিসগুলো তো এখানে সব তো ক্ষয়প্রাপ্ত হয়েছে এই জিনিসগুলো সব ক্ষয়প্রাপ্ত হয়ে এই জায়গাতে কোথাও 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 আছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারাই হচ্ছে এবারে কি হচ্ছে এই ক্ষয়জাত যে পদার্থগুলো ঠিক আছে মানে এটা তো ক্ষয় হয়ে ভূমিটা সমতল হয়ে গেল এবারে ধরো ওই ক্ষয়জাত পদার্থগুলো অন্য কোনো একটা জায়গায় ধরো এরকম একটা গর্ত আছে এই ক্ষয়জাত পদার্থগুলো এই গর্তটার মধ্যে এসে সঞ্চয় হচ্ছে ঠিক আছে এটাকে আমি বলবো সঞ্চয় আর এটা হচ্ছে আচ্ছা এটাও লিখছি ওকে ফার্স্ট হচ্ছে এটা আমার নিম্নভূমি এটা গিয়ে তখন সঞ্চয়ের ফলে কি হচ্ছে এরম একটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে নিম্নভূমি অসমতল হচ্ছে কি না সমতল এটাকে আমি বলবো হচ্ছে আমার আরোহণ আরোহণটা কিসের জন্য হচ্ছে না সঞ্চয়ের ফলে হচ্ছে তাহলে এখানে কি লিখব যে সঞ্চয়ের ফলে নিম্নভূমি এক্স্যাক্টলি এটার উল্টোটা লিখবো সঞ্চয়ের ফলে নিম্নভূমি বা অসমতল ভূমির সমতল হওয়া এই দুটো প্রসেসকে একত্রে বলা হচ্ছে পর্যায়ন এই দুটো প্রসেসকেই একত্রে বলা হয় পর্যায়ন তাহলে পর্যায়নে দুটো একটা একটা হচ্ছে হচ্ছে অবরোহণ আরোহণ আরোহণটা হচ্ছে আমার সঞ্চয়ের ফলে যখন অসমতল ভূমি সমতল হচ্ছে অবরোহণটা হচ্ছে যখন ক্ষয়ের ফলে ভূমিটা ডিগ্রেড হচ্ছে নেমে নেমে গিয়ে সমতল হচ্ছে কিন্তু দুটো প্রসেসে কিন্তু সমতল হচ্ছে একটা সঞ্চয়ের ফলে জায়গাটা ভরে গিয়ে সমতল হচ্ছে আর একটা হচ্ছে ক্ষয়ের ফলে উচ্চ ভূমিটা ক্ষয় হয়ে গিয়ে সমতল হচ্ছে তো ওটা হচ্ছে আমার ক্ষয়ের ফলে অবরোহণ আর এটাকে আমি বলবো হচ্ছে সঞ্চয়ের ফলে আরোহণ বেসিক্যালি এখানকার ক্ষয়জাত পদার্থগুলোই কিন্তু এখানে এসে সঞ্চয়টা করছে কোথাও কার ক্ষয় ক্ষয়ের ফলে সৃষ্ট যে পদার্থগুলো সেটা গিয়ে অন্য কোথাও সঞ্চয় করে ঠিক আছে বাইরে থেকে তো আসবে না তো ওই যেটা ক্ষয় হচ্ছে ওটাই একটা জায়গা থেকে ক্ষয় মানে এ পয়েন্ট থেকে ক্ষয় হয়ে হয়তো বি পয়েন্টে গিয়ে ওই মেটিরিয়ালটাই সঞ্চয় করছে আর কি সঞ্চিত হচ্ছে তাহলে এবারে কী হবে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তার মানে উচ্চতা বৃদ্ধি এই যেটা নিম্নভূমি ছিল নিম্নভূমি থেকে এটা সমতল হওয়ার যে প্রবণতা তাহলে এটা কি হবে আমার উত্তরটা আরোহণ সো এখানে আরোহণটা হলো আমার সঠিক উত্তর বাকিগুলো নয় নেক্সট কোয়েশ্চেন কোনো প্রক্রিয়া কোন প্রক্রিয়া দ্বারা ভূমির ঢাল সুষম হয় সুষম হয় পর্যায়ন এক্ষেত্রে কিন্তু দুটোই যেহেতু অবরোহণ প্লাস আরোহণ দুটোতেই কিন্তু আমার সম্মিলিতভাবে সুষম হয় শুধু যে কোনো একটা একটা লিখলে হবে না সুষম হওয়ার কথা বলেছে সুষম কিন্তু দুটোতেই একসাথে হয় যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে অভিকর্ষের টানে একটু আগে আমি ডায়াগ্রামে দেখিয়েছি অভিকর্ষের টানে যখন ওপর থেকে নিচে নেমে আসে সেটাকে বলে হচ্ছে পুঞ্জিত হয় ঠিক আছে অন্তর্জাত প্রক্রিয়া না পর্যায়ন না আবহবিকারও না যখন অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নেমে আসে সেটাকে বলে হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয় হলো নেক্সট হচ্ছে আমাদের নদী চলো এবার নদী স্টার্ট করি তো নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত হোয়াট ইজ উৎস থেকে মোহনা না নদী ধরো এখানে পাহাড় টাহাড় আছে ঠিক এই পাহাড়ের উঁচু থেকে এখান থেকে আমি একটা নামিয়ে দিলাম দিয়ে এখান থেকে নদীর থেকে স্টার্ট করে এরকম বয়ে 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 চলে যাচ্ছে রাইট এই জায়গাটা হচ্ছে নদীর উৎস আর এই যেখানে তোমার ধরো এখানে কোনো ওয়াটার বডি আছে সমুদ্র আছে ধরো তো এখানটায় যেখানে এসে মিশছে এটা হচ্ছে নদীর মোহনা তাহলে উৎস থেকে মোহনা পর্যন্ত তিনটে প্রক্রিয়ায় টোটাল ভূমিরূপের পরিবর্তন ঘটায় কি কি সেগুলো ক্ষয় বহন সঞ্চয় এই উপরটাতে ক্ষয় হচ্ছে তারপরে বই বয়ে নিয়ে যাচ্ছে বহন হচ্ছে আর লাস্টে গিয়ে সঞ্চয় হচ্ছে কোথায় কি হচ্ছে না প্রথমে উচ্চ থেকে নব যে তিনটে আমি পর্যায়ের কথা বললাম প্রথমে আমি বলবো ক্ষয় তো নদীর আবার ক্ষয় করার টোটাল চারটে প্রসেস আছে অবঘর্ষ জলপ্রবাহ ক্ষয় ঘর্ষণ ক্ষয় এবং দ্রবণ ক্ষয় তো ব্যাপারটাকে আরেকটু ডিটেইলে বুঝতে গেলে ধরো আমি একটা নদী খাত এখানে বানালাম ঠিক আছে এবারে প্রথমটা কি আসছে যে অবঘর্ষ অবঘর্ষতে কি হচ্ছে না নদীর সঙ্গে বয়ে আসা পাথরের আঘাতে ভূমির ক্ষয় মানে এখান থেকে এরকম বড় বড় যেগুলো এটার মধ্যে মানে এটা নদী হ্যাঁ মানে নদীর খাতটা এটা যেখান দিয়ে নদী বয়ে যাচ্ছে এখানে কিন্তু জল আছে এরকম ভাবে জল আছে তো এবারে ধরো নিচে মানে যেখানে কি বলছে যে নদীর সঙ্গে বয়ে আসা পাথর যেগুলো বড় বড় পাথর নদীর সঙ্গে বয়ে আসছে সেগুলো ধরো নদী তলদেশে এরকম ভাবে আসছে বিভিন্ন জায়গাতে নদী তলদেশে যখন এরকম আসছে কিন্তু ক্ষয় মানে ক্ষয় হচ্ছে ঠিক আছে তো অবঘর্ষ এটাকেই বলে নদীর সঙ্গে বয়ে আসা পাথরের আঘাতে যখন ভূমির ক্ষয় হয় এই জায়গাটা যখন ক্ষয় হচ্ছে মানে এই জায়গাটা যখন ক্ষয় হচ্ছে ক্ষয়টা হচ্ছে এটাকেই আমি বলবো হচ্ছে অবঘর্ষ নেক্সট আসছে জলপ্রবাহ ক্ষয় জলপ্রবাহ ক্ষয় কিনা জলস্রোতের আঘাতে ভূমির ক্ষয় জলটা যে বয়ে বয়ে আসছে যে জলটা আমি এক্ষুনি দেখালাম তো ধরো এই সাইডে যদি কোথাও কোমল শিলা আছে আবার কোথাও কঠিন শিলা আছে ঠিক আছে এখানটা ধরো এই সাইডে কোমল শিলা আছে আবার এখানটা কঠিন শিলা আছে সে ফর এক্সাম্পল কোমল কঠিন আবার ধরো কোমল আবার ধরো কঠিন এরম ভাবে হয়তো এরম ভাবে ধরো একটার পর একটা আছে জলপ্রবাহ ক্ষয়টা কি হচ্ছে প্রবল জলস্রোতের আঘাত হচ্ছে আঘাতে আমরা কি বলবো কোমল জিনিসটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে কঠিন জিনিসটা হবে না মানে ডেফিনেটলি কঠিন জিনিসকে ক্ষয় করতে যত না সময় লাগে তার থেকে বেশি কোমলটা তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে ইরোশন হয়ে যাবে সরি ওয়াশ আউট না ইরোশন হয়ে যাবে তো কোমল যে জায়গাগুলো আছে সেখানে এরকমভাবে ধাক্কা মারছে ঠিক আছে এখানে আবার এরকমভাবে কোমল আছে এখানে গিয়ে ধাক্কা মারছে ঠিক আছে ধাক্কা মেরে কি হচ্ছে এই খানটাতে কিন্তু একটা তোমার চিরের মতো সৃষ্টি করছে এই যে নদী খাতে যেই জায়গাটা আছে এখানটা এরমভাবে চিরের সৃষ্টি হচ্ছে ঠিক আছে এখানেও যেটা খাত আছে এখানে চিড়ের সৃষ্টি হচ্ছে তো চিড় খেয়ে খেয়ে কি হচ্ছে এই জায়গাগুলো তোমার ক্ষয় হচ্ছে ওই নদীর গাত্রের ওই জায়গাগুলোতে যে মানে ওই শিলাটা আছে কোমল শিলাটা সেই কোমল শিলাটা ক্ষয় পেয়ে পেয়ে ওই জায়গাটা যে ক্ষয়টা হচ্ছে সেটা মানে ক্ষয় পেয়ে আবার প্রস্তর খন্ড কিন্তু নদীর জলেই চলে যাচ্ছে এটাকে বলছো জলপ্রবাহ ক্ষয় তাহলে এটা আমার সেকেন্ডটা গেল যে এটাকে আমি বলবো জলপ্রবাহ ক্ষয় আচ্ছা থার্ড হচ্ছে ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয়টা কি ওই নদীর মধ্যেই যে এতগুলো যে তোমার ইয়ে সৃষ্টি হলো না এখানেও ধরো এই ওর সাথে বয়ে বয়ে আসা প্রস্তর এই তলদেশে পার্শ্বদেশে বিভিন্ন জায়গায় ঘষাটসা খেয়ে আরো প্রস্তর খণ্ড তৈরি হচ্ছে জলপ্রবাহ ক্ষয়তেও এখানেও ধরো প্রস্তর সব উঠে 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 আসছে ঠিক আছে এরকম ভাবে প্রস্তর খণ্ড উঠে উঠে আসছে তার ফলে কি হচ্ছে বিভিন্ন ধরনের প্রস্তর খন্ড আসছে যখন বড় বড় প্রস্তর খন্ড একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে ঠিক আছে একটু মাঝারি সাইজের যেগুলো কারণ খুব বড় গুলো নিচে থাকবে ওগুলো তো ভাসতে পারবে না মোটামুটি মাঝারি সাইজের গুলো ভাসার ক্ষমতা থাকবে মাঝারি সাইজের প্রস্তর খণ্ডগুলো যখন ভাসছে ভাসতে ভাসতে কি হচ্ছে একদম ধাক্কা ধাক্কি খেয়ে পুরো সূক্ষ্ম সূক্ষ্ম একটা ব্যাপারে পরিণত হচ্ছে এইটাকে বলে হচ্ছে আমাদের ঘর্ষণ ক্ষয় সিম্পলি ঘর্ষণের ফলে যে ক্ষয়টা হচ্ছে প্রস্তর খন্ড একে অপরের সাথে ঘর্ষণের ফলে যে ক্ষয় হচ্ছে সেটাকে বলে ঘর্ষণ ক্ষয় তাহলে এই ছিল আমাদের চারটে টোটাল সরি তিনটে হলো আচ্ছা লাস্ট হচ্ছে দ্রবণ ক্ষয় দ্রবণ ক্ষয়টা কি দ্রবণ ক্ষয়টা হচ্ছে ওটাকে তুমি তো ড্র করে দেখানো পসিবল না তো দ্রবণ ক্ষয় কি হচ্ছে না জলের যে আম্লিক প্রভাব সেই আম্লিক প্রভাবটার সাথে শিলার ক্যালসিয়াম বাই কার্বনেট ও লবণযুক্ত এই যে দুটো মানে পর্যায় শিলাটা কি হয় লবণাক্ত মানে লবণযুক্ত হয় এবং ক্যালসিয়াম বাইকার্বনেট যেটাকে আমরা বলি তো সেই দুটোর প্রভাবে মানে সেই দুটোর একসাথে হওয়ার জন্য প্লাস জলের যে তোমার আম্লিক প্রভাবটা এই দুটো মিলিয়ে একটা যে দ্রবণ মানে যে ক্ষয়টা হয় সেটাকে বলা হচ্ছে দ্রবণ ক্ষয় ঠিক আছে জলের আম্লিক প্রভাব এবং তার জন্য সিএসি অথ্রি ও লবণযুক্ত শিলার যে দ্রবীভূত হওয়া তো ওই মানে শিলা মানে কি এই পুরো যে গাত্রটা তলা দিয়ে তো এই পুরোটাই আমি এখানটা পুরোটাতেই দেখাচ্ছি না এটা তো বেসিক্যালি গাত্র এটাকেই বলে যেখান নদীটা ফ্লো করছে নদীর জলটা যেখান দিয়ে ফ্লো করছে আমি যদি এরকমভাবে আমি যদি নদী খাতটাকে ধরি হাতের মধ্যে দিয়ে যদি জল যায় তো আমার এইটা কিন্তু নদী খাত গাত্র যেটা তো সেই জায়গাটাতে তোমার শিলার সাথে যে জলের যে একটা আমলিক প্রভাবের ফলে যে একটা রিয়াকশন হচ্ছে তার জন্য যে ক্ষয়টা হচ্ছে সেটা হচ্ছে দ্রবণ ক্ষয় তাহলে এই গেল হচ্ছে ক্ষয়ের গল্পটা এরপরে আসছে নদীর এটা হচ্ছে বহন প্রক্রিয়া নদীর বহনটাকেও আবার চার ভাবে হয় একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া ভাসমান প্রক্রিয়াটা কি বলছে না সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো পলি থাকবে সূক্ষ্ম পলি জলের সাথে ভেসে ভেসে বহন তো এটা ধরো আমার নদীর একদম নিচটা ঠিক আছে আচ্ছা আমি প্রত্যেকটার ক্ষেত্রে একটুখানি জিনিসটা ইয়ে করে নি কটা আছে আমাদের চারটে আছে দ্রবণ প্রক্রিয়া তো তো দেখানো আবার পসিবল না আর নিচেরটাই হবে ওকে চলো এটা ধরো আমার প্রস্থচ্ছেদ করেছি আমি প্রসেকশন করেছি আমি নদীর ওই নদী খাতটা দেখাচ্ছি মানে এটার মানে হচ্ছে নদীর জলটা কিন্তু এই সব জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক আছে নদীর জলটা এসব জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে কি বলছে প্রথমটাতে যে যখন সূক্ষ্ম পলি জলের সাথে ভেসে ভেসে বহন সূক্ষ্ম পলি একদম যেগুলো সেগুলো ভাসতে পারবে খুব ছোট 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 যদি দানা হয় সেটা ভেসে যেতে পারবে এটা ভেসে 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 চলে যাচ্ছে নদীর জলের সাথে ভাসতে ভাসতে যাচ্ছে তারপরে কি বলছে লম্ফদান প্রক্রিয়া বড় বড় পাথর যেগুলো সেগুলো তো ভাসতে পারবে না ওয়েট আছে ওরা কি করছে এরকম তলা দিয়ে তোমার মানে তলা দিয়ে ধাক্কা খেতে খেতে যাচ্ছে লাফিয়ে লাফিয়ে ধরো এখানে এলো ধাক্কা খেলো আবার একটু জলের ফ্লোতে লাফ মেরে এরকম ভাবে এগুলো যাচ্ছে এরকম ভাবে লাফ মেরে মেরে যাচ্ছে এভাবে লাভ মেরে মেরে যাচ্ছে সেটাকে আমি বলবো লম্ফদান প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়াটা হচ্ছে সিম্পলি পদার্থ জলের সাথে নদী বাহিত পদার্থ জলের সাথে দ্রবীভূত হচ্ছে দিয়ে মানে একদম ফাইনেস যেটা ওটা দ্রবীভূত হয়ে চলে যাচ্ছে সেটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া আকর্ষণ প্রক্রিয়া কি নদীর তলদেশের স্রোতের টানে বহন যেটা হচ্ছে তোমার একদম স্রোত যেদিকে যাচ্ছে সেই স্রোতের টানে যখন তোমার ইয়েটা হচ্ছে মানে মোটামুটি মাঝারি সাইজের যেগুলো ওগুলো স্রোতের টানে চলে যাচ্ছে সেটাকে আমি বলবো হচ্ছে আমার আকর্ষণ প্রক্রিয়া সো এই ছিল চারটে ধরনের আমাদের বহন প্রক্রিয়া নদীর তাহলে নদীর ক্ষয় গেল বহন গেল তারপরে যেটা হচ্ছে সঞ্চয় সঞ্চয়টা কি হয় ডেফিনেটলি ক্ষয় আর বহন যখন কমে যাবে তখনই কিন্তু সঞ্চয় বাড়বে সঞ্চয় মানে কি একটা জায়গায় সেটেল হওয়া ক্ষয় মানে তুমি ক্ষয় করে বেরিয়ে যাচ্ছ তো সঞ্চয় করতে হবে বহন মানে নিয়ে চলে যাচ্ছে সঞ্চয় করতে হবে তাহলে ওই দুটো কমতে হবে তাহলে গিয়ে সঞ্চয় হবে এই ছিল নদীর ক্ষয় বহন সঞ্চয়ের পুরো একটা গল্প তারপরে আসছে কি আচ্ছা আদর্শ নদী কাকে বলে এটা কিন্তু বারবার আসে একটা আদর্শ নদীর মতো করে আমি এঁকে দিচ্ছি এখানে ঠিক আদর্শ নদী মিনিট ওকে চলো এখানটা ধরো পাহাড় টাহার গুলো এই ওপরে আছে দিয়ে তারপরে পাহাড়ের গা দিয়ে নামলো সমভূমিতে ঢুকলো সমভূমি থেকে একদম নিম্নভূমিতে গিয়ে এখানটায় হচ্ছে আমাদের সি ওয়াটার আছে এখানটায় ধরো সমুদ্র আছে ওকে চলো এইখানটা ধরো আমি এন্ডটাতে সমুদ্র দেখি একদম সেলো টেপের মতো লাগছে এটা দেখাবো না একদম সেলো টেপের মতো লাগছে ওকে ফাইন আমি এইখানটা দিয়ে বাড়িয়ে দেখাচ্ছি তারও চলো এই জায়গাটা ধরো আমাদের সমুদ্র আছে ঠিক আছে সমুদ্রে এসে মিশবে নদী হলো আচ্ছা এবারে নদী ওপর থেকে নামছে এবারে নদীকে ওপর থেকে নামাই নদী কোথা থেকে শুরু হবে পর্বত গাত্র মানে পাহাড়ের ওপরে এখানে ধরো আমার কোথাও হিমবাহ আছে ঠিক আছে হিমবাহ থেকে স্টার্ট হচ্ছে নদী দিয়ে নদী এরমভাবে বয়ে 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 যাচ্ছে বয়ে 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 যাচ্ছে দিয়ে ফাইনালি গিয়ে কোথায় এইখানে সমুদ্রে মিশছে ক্ষেত্রে আমার প্রথম যেটা মানে যে ডিভিশনগুলো আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আদর্শ নদী জানতে গেলে আমাকে ডিভিশনগুলো জানতে হবে যেটার জন্য এত কিছু দেখানো যে এই যে পর্বতের ব্যাপারটা বলছি আমি পার্বত্য প্রবাহ বা এইটুকুটা হচ্ছে আমাদের উচ্চগতি তারপরে সমভূমি প্রবাহ বা মধ্যগতি আর একদম যখন লাস্টে গিয়ে হচ্ছে মিশছে সেটা হচ্ছে আমাদের নিম্নগতি এটাকে আরেকটু সরিয়ে দাও ওকে ফাইন তারপরটা হচ্ছে নিম্নগতি তাহলে এখানে কি হলো ভাগগুলো না এটা হচ্ছে আমার পার্বত্য প্রবাহ মানে পাহাড়ের ওপর থেকে যেটা আসছে পার্বত আচ্ছা পার্বত্য প্রবাহন আমি উচ্চ গতি লিখছি গতিগুলো দিয়ে বোঝাচ্ছি তো এটা হচ্ছে আমার উচ্চ গতি দিস ইস মধ্য গতি অ্যান্ড দিস ইস নিম্ন গতি না হোয়াট ইজ আদর্শ নদী আদর্শ নদী হচ্ছে যে নদীতে তিনটে গতি সুসুস্পষ্টভাবে বোঝা যায় যে নদীতে তিনটে গতি সুস্পষ্টভাবে বোঝা যায় ঠিক আছে গঙ্গাকে আদর্শ নদী বলা হয় কেন কারণটা হচ্ছে গঙ্গার উচ্চ গতিটা পরিষ্কার বোঝা যায় হচ্ছে গোমুখ থেকে গঙ্গা থেকে সৃষ্টি হয়েছে হিমবাহের গোমুখ গুহা থেকে প্রায় তো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পরিষ্কার ভাবে বোঝা যায় আবার মধ্যগতি হরিদ্বার থেকে রাজমহল পর্যন্ত পরিষ্কার ভাবে বোঝা যায় রাইট আবার নিম্ন গতি রাজমহল থেকে মোহনা পর্যন্ত এই তিনটে খুব সুস সুস্পষ্ট ভাবে বোঝা যায় গঙ্গার নদীর তিনটি গতি সুস্পষ্ট তো সেই জন্য সুস্পষ্ট হওয়ার জন্য গঙ্গাকে কিন্তু আদর্শ নদী বলা হয় এবারে এই যে লিখলাম আমি এখানে আরো এক দুটো জিনিস তোমাদের মনে রাখার রিভাইজ করানো সেটা হচ্ছে যে ষষ্ঠ ঘাতের সূত্র সেটা কি ছিল জলের গতিবেগ যদি দুগুণ বৃদ্ধি পায় তাহলে নদীর বহন ক্ষমতা চৌষট্টি গুণ পর্যন্ত বাড়বে ঠিক আছে বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়বে যদি জলের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায় বহন ক্ষমতা চৌষট্টি গুণ বাড়বে মানে ক্ষয় সঞ্চয় বহন এই তিনটা আমাদের জানার আর নদীর জলপ্রবাহ মাপার একক হলো কিউমেক অ্যান্ড কিউসেক ওয়ান মার্কসের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে কিউমেক অ্যান্ড কিউসেক নদীর জলপ্রবাহ মাপার নদীর মানে নদীর অনেক কিছু দিয়ে দেয় কিন্তু তো জলপ্রবাহ মাপার এই জিনিসটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে ঠিক আছে আচ্ছা এবারে দেখো এই তিনটে গতির মধ্যে কোথায় কি হচ্ছে না উচ্চ গতিতে নিম্ন ক্ষয় যেহেতু আমি ক্ষয় বহন সঞ্চয়ের কথা বলছি এখানে কি হচ্ছে নিম্নক্ষয় হচ্ছে পার্শ্বক্ষয় প্রথমে হয় না বাট পরবর্তীতে হয় মানে একদম ওপরে থাকতে হয় না বাট এই নিচের এই এই জায়গাগুলোতে কিন্তু পার্শ্বক্ষয় হয় ঠিক আছে ওই জন্য আমি পার্শ্ব ক্ষয়টাকে এক্স্যাক্ট এই জায়গাটাতেই দেখালাম মোটামুটি এরম জায়গা থেকে পার্শ্বক্ষয় হয় আচ্ছা বহন হয় সঞ্চয় হয় না ঠিক আছে ক্ষয় বহন সঞ্চয় তিনটেই দেখালাম রাইট আচ্ছা তারপরে কি হচ্ছে নিম্ন মধ্য গতিতে নিম্নক্ষয় নেই নেই বললেই চলে পার্শ্বক্ষয় হয় বহন কি হবে যেহেতু আমার ঢালটা কমে গেল বহনটা কমে যাবে ডেফিনেটলি ঢালটা কমে যাওয়ার জন্য তো বহন হয় বাট বহনটা হয় মাঝারি সঞ্চয়ও হয় অল্প অল্প মাঝারি রাইট নিম্নগতিতে কি হয় আর আলাদা করে পার্শ্ব পার্শ্বয় আমি লিখছি না ক্ষয় বন্ধ হয়ে যায় বহনটাও অলমোস্ট বন্ধ হয়ে যায় সঞ্চয় সর্বাধিক একদম সাংঘাতিকভাবে কিন্তু সঞ্চয়টা হয় ঠিক আছে তো এরপরে আরো কয়েকটা জিনিস দেখার যে ওই যে বয়ে বয়ে আনছে তো কোথায় কি থাকছে একদম যখন ওপরে থাকছে পাহাড়ের তো ওখান থেকে যেহেতু স্পিডটা বেশি বড় বড় পাথর বয়ে বয়ে আনছে বড় বড় পাথর বয়ে বয়ে এনে প্রথমে কি হচ্ছে এই জায়গাতে বড় বড় পাথরগুলোকে আগে ফেলে দিচ্ছে সব বড় পাথর এই জায়গাগুলোয় জমা হয়ে যাচ্ছে তারপরে একটু ছোট মানে পরে যখন আবার নিয়ে যাচ্ছে কারণ কি এখানে আমি কি দেখেছি বহনটা মাঝারি উচ্চ গতিতে কিন্তু বলছি বহনটা সর্বাধিক ওই জন্য বড় বড় পাথর চলে আসছে মধ্যগতিতে এসে এসে বহনটা যেহেতু মাঝারি হয়ে যাচ্ছে ঠিক আছে তার জন্য কি হবে যে আমার ছোট ছোট একটু ছোট সাইজের যেগুলো সেগুলো এখান দিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারবে কেন কি এখানে যেহেতু ম্যাক্সিমাম ইয়ে তো বড় পাথরগুলো কিন্তু এখানেই থেমে গেলো এই উচ্চগতি হওয়ার মানে শেষ হওয়ার সাথে সাথে এই জায়গা দিয়ে মাঝামাঝি মাঝারি সাইজের পাথরগুলো যাচ্ছে একদম লাস্টে এইখানে গিয়ে সূক্ষ্ম পলি টলি যেগুলো আছে সেগুলো সঞ্চিত হচ্ছে হচ্ছে একদম লাস্টে গিয়ে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি পাথর পাথর লিখব না বড় পাথর ও বোল্ডারের সংখ্যা বেশি বা বড় পাথর ও বোল্ডার কোথায় উচ্চ গতিতে হচ্ছে বড় পাথর আর বোল্ডার বেশি দেখা যায় মধ্য গতিতে কি হচ্ছে নুড়ি কাঁকড় আর ছোট ও মাঝারি প্রস্তর খন্ড বা পাথর যাও বলো না কেন এখানটা কি হবে লাস্টে গিয়ে সূক্ষ্ম পলি বালি একদম সূক্ষ্ম যেটা ঠিক আছে তো এই হচ্ছে তিনটে ডিভিশন কোথায় কি আছে কিভাবে কি হচ্ছে এই হচ্ছে পুরো বিষয়টা এই পুরো জিনিসটাকে মাথায় রাখলে যে কোনো ভূমিরূপ নদী সংক্রান্ত আরামসে লিখতে পারবে একদম এই কয়েকটা জিনিস যে কোথায় উচ্চগতি কোথায় মধ্যগতি কোথায় নিম্নগতি নিম্নগতিতে ক্ষয় বহন সঞ্চয় উচ্চগতিতে ক্ষয় বহন সঞ্চয় কিরকম মধ্যগতিতে ক্ষয় বহন সঞ্চয় কীরকম নিম্নগতিতে ক্ষয় বহন সঞ্চয় কিরকম ঠিক আছে এটা সে এটা হিমবাহ রাইট কথার কথা আমাদের তো বুঝতে হবে পুরো জিনিসটা আইডিয়া করে তো ওটা উৎস ওখান থেকে নামছে তো যেভাবে দেখালাম এখানে এসে মিশছে মোহনায় ঠিক আছে এখানে সমুদ্রে মিশছে তারপরে কি দেখবো না কোথায় কি উচ্চ গতিতে গতিতে বললাম পাথর বেশি মধ্য নুড়ি ও মাঝারি প্রস্তর খন্ড আর এখানে হচ্ছে সূক্ষ্ম বলিবালি লাস্টে হয় বহন সঞ্চয় কোথায় কি এই রিলেশনটাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে তাহলে ভূমিরূপগুলো খুব ইজিলি মনে রাখতে পারবে ঠিক আছে আচ্ছা চলো নেক্সট তারপরে কি আছে দেখি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ক্ষয় কার্য গঠিত ভূমিরূপ এবারে একটা কুইক 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 ভীষণ কুইক একটা ব্যাপার হতে চলেছে তো ক্ষয় গঠিত ভূমিরূপ অলরেডি আমরা পড়ে ফেলেছি যে ক্ষয় কার্যে বহন সঞ্চয় হ্যান ত্যান এসব ওর কীরকম হচ্ছে তাহলে আর বাকি জিনিসটা বুঝতে বা পড়তে কিন্তু বিশেষ সময় লাগার কথা নয় তো ক্ষয় কার্যে গঠিত ভূমিরূপের প্রথমে আসছে আই আকৃতির উপত্যকা একদম পার্বত্য গতিতে যখন গতিবেগ বেশি বোল্ডারের পরিমাণ বেশি নিম্ন ক্ষয় বেশি তখন হচ্ছে আপ উপত্যকার হচ্ছে না একদম এরকম আই আকৃতির হচ্ছে ঠিক আছে নদী ধরো এই মাঝখান দিয়ে যাচ্ছে তারপরে কি আসছে না তারপরে হচ্ছে ভি আকৃতি ভি আকৃতি কি হবে পরবর্তী পর্যায়ে যেখানে পার্শ্বক্ষয়টা বাড়ছে সেখানে হয়ে যাচ্ছে ভি আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকাতে কি হচ্ছে এইটা কনভার্টেড হয়ে যাচ্ছে এরকমভাবে সরি এরকম ভাবে এসে এখানটা এরকম হয়ে আবার নামছে দিয়ে উপত্যকাটা কিন্তু এইভাবে ভি হচ্ছে ঠিক আছে জলটা কোথায় জলটা আমাদের ধরো এখান দিয়ে যাচ্ছে রাইট তো এক্ষেত্রে কি হচ্ছে যেটা বললাম আমি পার্শ্বক্ষয় বাড়ছে এটাতে হচ্ছে নিম্নক্ষয় সর্বাধিক এটাতে হচ্ছে পার্শ্বক্ষয় সর্বাধিক এখানে হচ্ছে আমার নিম্নক্ষয় এখানে হচ্ছে পার্শ্বক্ষয় এই গেল দুটো আকৃতির উপত্যকা তারপরে আসে ক্যানিয়ন ক্যানিয়ন কি শুষ্ক অঞ্চলের গভীর গিরিখাত এই আকৃতির উপত্যটা উপত্যকাটাকেই কিন্তু গিরিখাত বলে বা শুষ্ক অঞ্চলের মানে যেখানে বৃষ্টিপাত একদম হয় না শুষ্ক গিরিখাত সেটাই হচ্ছে ক্যানিয়ন রাইট র্যাপিডস কি না যদি আমার নদী খাতে কঠিন শিলা কোমল শিলা একদম পর্যায়ক্রমিক মানে কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা এভাবে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে জিনিসটা ধরো কঠিন শিলা কোমল শিলা পর্যায়ক্রমিক পর্যায়ক্রমিকভাবে আছে ঠিক আছে এবারে ধরো এইটা আমার এটা এটা ধরো কোমল শিলা আমি শুধু কোমলগুলো লিখছি কঠিনগুলো লিখছি না নাহলে খুব ক্লামজি হয়ে যাচ্ছে তো কোমল শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে বেশি ক্ষয়প্রাপ্ত হলে জায়গাটা কিরকম হবে এরকম হয়ে যাবে না আবার এটা কঠিন এটা হলো না আবার এ এরকম আবার নেমে যাবে আবার এটা কঠিন এটা হবে না তো আবার এটা এরকম নেমে যাবে এখানটা আমি কোমল শিলা রাখব মানে এরপরে ডেফিনেটলি তারপরে কোমল শিলাটাই আসবে তো এই ক্ষেত্রে ভূমিরূপটা কিরকম হচ্ছে এরকম একটা ধাপের মতো হয়ে যাচ্ছে সিম্পলি কোমল শিলার জায়গায় বেশি ক্ষয় হচ্ছে কোমলগুলো লিখে দিয়েছি কঠিন শিলার জায়গায় কম ক্ষয় হচ্ছে তো কি হবে নদীর জলটা এরকম ধাপে 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 নামবে দ্যাট ইজ নাথিং বাট র্যাপিডস হলো জলপ্রপাতটা কি জলপ্রপাত হচ্ছে যখন একদম ওপর থেকে ঠাইং করে নিচে পড়বে জলটা ঠিক আছে এরকম একটা ব্যাপার হয় তো সেক্ষেত্রে কি হয় একটা জলটা যখন ওপর থেকে নিচে পড়ে এরকম পাক্ষে তারপরে এদিকে বেরোবে তো এই জায়গাটা এটাকে বলছে জলপ্রপাত কেন এক্ষেত্রেও সেই সেম ঘটনাটাই ঘটে যখন হচ্ছে কঠিন শিলা কোমল শিলার ব্যাপারটা আবার চলে আসছে দেখো এই যে এখানটা ধরো আমার কঠিন শিলা আছে এক সেকেন্ড এখানটায় কোমল শিলা আছে আমার এখানটায় কঠিন শিলা আছে তো এখানে কি হবে কঠিন শিলাটা কম ক্ষয়প্রাপ্ত হবে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে ঘুরে যাচ্ছে এটাই এটাই কিন্তু আমাদের জলপ্রপাত জলপ্রপাত হচ্ছে এবারে সিম্পলি এই যেখানটা জলটা পড়ছে এখানটা যে একটা হাঁড়ির মতো ব্যাপার সৃষ্টি হচ্ছে দ্যাট ইজ নাথিং বাট প্রপাত কূপ জাস্ট জলপ্রপাতের মধ্যেই যেটা এরকম টার্নের মতো চলে আসছে সেটাই হচ্ছে প্রপাত কূপ রাইট এই জায়গাটা হচ্ছে আমাদের প্রপাত এটা হচ্ছে এটা আই আকৃতি আচ্ছা আই আকৃতিতে কিন্তু সুন্দর করে এরকম লিখবে না এটা ভুল আইটা এভাবে লিখবে এটা কিন্তু রং এইটা লিখবে ঠিক আছে যখন তুমি আই আকৃতি কথাটা লিখবে আইটা ওইভাবে দেখাবে এটা হচ্ছে আই আকৃতি এটা হচ্ছে ভি আকৃতি চলো নেক্সট হচ্ছে প্রপাত প্রপাতকূপ বললাম আর এই পুরো বিষয়টাই হচ্ছে জলপ্রপাত হলো আচ্ছা এবার জলপ্রপাত আবার কি কিভাবে সৃষ্টি হতে পারে পর্যায়ক্রমিক অবস্থান কঠিন শিলা কোমল শিলা কি কিভাবে থাকতে পারে সমান্তরালে থাকতে পারে উলম্বভাবে থাকতে পারে তির্যকভাবেও থাকতে পারে কি না এই যে পর্যায়ক্রমিক অবস্থানটা সেটা এই তিনটে থাকতে পারে অনুভূমিক উলম্ব তির্যক সে ভাবে কিন্তু আমি পাশে দিয়ে ফেলেছি নেক্সট কি আসছে মন্থকূপ মন্থকূপ হচ্ছে শিলাখণ্ডের আঘাতে অবঘর্ষ পদ্ধতিতে সৃষ্ট এটা ধরো আমার নদীর ইয়েটা আবার একটা প্রস্তুচ্ছেদ করে দিলাম আর কি অবঘর্ষ পদ্ধতি অবঘর্ষ পদ্ধতিতে মানে নদীর সাথে বয়ে আসা যে শিলা খণ্ডগুলো আছে প্রস্তর খণ্ডগুলো আছে সেটা ওই তলদেশের সাথে ঘর্ষণ করে করে যে ক্ষয়টা করছে দ্যাট ইজ অবঘর্ষ পদ্ধতি তাহলে সেটা যদি করে তা কি হবে এখানটা এরকম গোল 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 গর্তের সৃষ্টি হবে এগুলোই হচ্ছে মন্থকূপ এগুলোই হচ্ছে মন্থকূপ জলটা কিন্তু এইখানে রয়েছে মন্থকূপের মধ্যে জল ঢুকে গোল 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 ঘুরে যায় যেহেতু এই জায়গাটা গর্ত থাকে তো এটাই হচ্ছে মন্থকূপ রাইট কি বলছে হলো আচ্ছা শৃঙ্খলিত শৈলশিরা শৃঙ্খলিত শৈলশিরা কি না যদি ধরো এরকম প্রচুর নদীর গতিপথে এরকম পাহাড় রয়েছে নদী তখন কি করবে ওই মাঝখান দিয়ে এরকম বেঁকে 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 খুব কষ্ট করে আসবে ঠিক আছে সেটাকেই বলে হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা এরকম একটা পুরো দূর থেকে তোমার দেখে মনে হবে একটা আঙুলের মতো এরকম ওই মাঝখান দিয়ে যদি নদীটা যায় ইট উইল লুক লাইক দ্যাট তো এই হলো আমাদের এটা হচ্ছে মন্থকূপ বা পট মন্থকূপের আরেকটা নাম হচ্ছে পট হোল অ্যান্ড এটা হচ্ছে শৃঙ্খলিত শৈল শিরা তাহলে এটা গেল আমাদের ক্ষয়ের ফলে এবারে আসছে সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ গুলো প্রথমেই হচ্ছে পলল শঙ্কু পলল শঙ্কুটা কি হচ্ছে না ওই যে নদী একদম ওপর থেকে যখন নামছে নদী ওপর থেকে নেমে পাহাড়ের এরকম পাহাড় থেকে নেমে যখন সমভূমিতে নামছে সমভূমিতে নেমেই কি করছে প্রথমেই এই জায়গাটা একটা এরকম গোল করে সরি উল্টো দেখাচ্ছি এখানটায় পুরোটা এরকম প্রথমেই এই জায়গাটাতে এসে যা যা বয়ে আনছে সব এখানটা এখানটায় জমা করে ফেলছে তো জমা করে ফলে এই যে এটা পর্বত পর্বত থেকে নদীটা নামছে উচ্চ গতি থেকে নামলো নেমে এসে প্রথমেই এসে তোমার একদম এই জায়গাটাতে এরকম ফ্যানের আকারে যে জমায়েতটা হলো সেটাই হচ্ছে পলল শঙ্কু শঙ্কুর মতো আকারে যখন পুরো জায়গাটা জমা করে সেটাই হচ্ছে শঙ্কু পলল শঙ্কু পলল বেজনি হচ্ছে এর উপর দিয়ে যখন আবার নদী এরকম বিভিন্ন খাতে প্রবাহিত হয় ঠিক আছে নদী যখন এখান দিয়ে আবার বিভিন্ন খাতে প্রবাহিত হয় সেটা হচ্ছে আরও হাত পাখার মতো পুরো জিনিসটা দেখতে হয় এরকম সাইড থেকে যেটা আমরা হাত পাখা ইউজ করি এটা যেরকম দেখতে হয় ঠিক আছে ওই রকম দেখতে লাগে বলে এটাকে কিন্তু পলল বেজনী বলা হয় মিয়েন্ডার কি না মিয়েন্ডার হচ্ছে নদী যখন অতিরিক্ত এরকমভাবে এঁকে বেঁকে এঁকে বেঁকে প্রবাহিত হয় সেটাই হচ্ছে মিয়েন্ডার নদীর গতিপথে যদি প্রচন্ড বাঁকটাক থাকে চরাটরা থাকে তাহলে যেভাবে নদী প্রবাহিত হয় সেটাই হচ্ছে মিয়েন্ডার এটা এটা তো বললাম পলল বেজনী পলল শঙ্কু দুটো কিন্তু আলাদা ঘটনা পলল শঙ্কু পলল বেজানি পলল শঙ্কু কিন্তু আলাদা ঘটনা একটা হচ্ছে জাস্ট যখন নুড়ি পাথর বালিগুলো এখানে সঞ্চয় করবে সেটাকে আমরা বলবো হচ্ছে স পল শঙ্কু জাস্ট শঙ্কুর আকারে যখন এখানে সঞ্চয় করবে নুড়ি পাথর বালিগুলোকে যখন শঙ্কুর আকারে সঞ্চয় করবে সেটা হচ্ছে পলল শঙ্কু তারপরে যখন তার মধ্যে দিয়ে নদীটা বিভিন্ন খাতে প্রবাহিত হবে তখন ওটা আরও ছড়িয়ে হাত পাখার মতো হবে এই যে এই ব্যাপারটা এই যে এরকম শিরার মতো যে আমাদের হাত পাখা পাথার পাখাগুলো হয় ওইটা ওই রকম দেখতে লাগবে নদী যখন মাঝখান দিয়ে প্রবাহিত হবে তো সেটাকে বলে হচ্ছে পলল আচ্ছা জাস্ট মিনিট পর্বত থেকে নামলো নেমেই যখন এখানটায় এইভাবে একটা ভূমি সৃষ্টি করলে এখানটায় যা 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 আছে সবকিছু জমেছে সব কিছু জমে সুন্দর করে একটা ভূমির বানিয়েছে এটাকে আমি শঙ্কুর মতো ধরে নাও এখান থেকে ধরো এখান থেকে একটা নদী এসছে এখান থেকে এসে নেমেছে নেমে এখানে সুন্দর করে সব ফেলেছে ঠিক আছে এই জায়গাটা পুরো জল টল যা যা বয়ে এনেছে সব এখানটা হলো দিস ইজ কল্ড পলল শঙ্কু নেক্সট ইজ পলল বেজনি পলল বেজনি পলল বেজনীটা হচ্ছে এইরকম পাহাড় হলো পাহাড়ের পাদদেশে নদী এরকম জমায়েত করলো দিয়ে এখানে সব এরকম সঞ্চয় হয়েছে ফাইন কোনো অসুবিধা নেই তারপরে কি হচ্ছে নদী যে এখান থেকে যে নেমে এসছিল কোথা থেকে এসছিল হ্যাঁ নদী নেমে এসে এখানে বিভিন্ন চ্যানেলে বইতে শুরু করলো চ্যানেলে যখন ভাই বই বইতে শুরু করলো এটার কিরম দেখতে লাগলো কিরম দেখতে লাগছে অ্যাকচুয়ালি এই যে হাত পাখাটা যেটা হয় হাত পাখার মতো দেখতে লাগছে বলে এটাকে বলা হয় পলল বেজনি আই হোপ ডিফারেন্সটা এবারে ক্লিয়ার ঠিক আছে দুটোকে এক করবে না মিয়েন্ডার হলো অশ্বক্ষুর আকৃতি হ্রদ কি অশ্বক্ষুর আকৃতি হ্রদ হচ্ছে এইটাই যখন অতিরিক্ত হয়ে যায় মিয়েন্ডারটা এরকম 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 হতে হতে যখন অতিরিক্ত বাঁকটা এতটা বেড়ে যায় যে ধরো কোনো একটা জায়গা কি হয় এরকম ডাইরেক্ট জুড়ে গেল ডাইরেক্ট জুড়ে গেলে কি হবে কি হবে নদীটা স্ট্রেট লাইনে বয়ে চলে গেল ঠিক আছে নদীটা এরকম স্ট্রেট লাইনে বয়ে চলে গেল আর এই নিচের এই যে পোর্শনটা এই পোর্শনটা এখানটায় ধরো এরমভাবে আলাদা একটা অশ্বুরাকৃতির মতো থেকে গেল এইটাকে বলে হচ্ছে রদ বলে হচ্ছে অশ্বুরাকৃত রদ হ্রদ যখন একদম অতিরিক্ত বাঁক হয়ে যায় ওটা ভেঙে বেরিয়ে যায় নদী চর হচ্ছে নদী গর্ভে যখন একদম এরম ধরো নদীটা বয়ে যাচ্ছে নদীটা বয়ে যাচ্ছে এবার এখানে ধরো এরম চরের সৃষ্টি হয়েছে মাঝে মাঝে চরের সৃষ্টি হয়েছে এগুলোই হচ্ছে নদীচর নদীচরটা জমে 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 যখন একটা পুরো দ্বীপের মতো সৃষ্টি করে ফেলবে ওটাকে বলা হবে নদীর দ্বীপ ঠিক আছে আর কি আছে স্বাভাবিক বাঁধ প্লাবন ভূমি প্লাবন ভূমি প্লাবন ভূমিটা আমি পরের পেজে দেখাই হ্যাঁ ওখানে তো আর জায়গা নেই প্লাবন ভূমির জায়গা এখানে হবে না আচ্ছা চলো প্লাবন ভূমিটা একটুখানি পরের পেজে সুন্দর করে দেখে নি তো প্লাবন ভূমিতে কি হচ্ছে ধরো এরকম একটা আচ্ছা এরকম একটা হলো এরকম প্রস্তুত হলো হয়ে নদী মাঝখান দিয়ে বইছে রাইট নদী এরকম ভাবে ধরো মাঝখান দিয়ে আসছে নদী আসার ফলে কি হচ্ছে দুপাশে বন্যা তো হয় প্রত্যেক বছরই ধরো প্রত্যেক বছর নদীতে বন্যা হচ্ছে প্রত্যেক বছর নদীতে বন্যা হওয়ার জন্য এই দুপাশ ধরে কি হবে সমস্ত যতবার বন্যা হবে এই দুপাশে পলিগুলো সঞ্চয় হবে এইটাকেই বলা হয় প্লাবন ভূমি এই পাশে পুরো নদীর আশপাশের যে জায়গাটা ঠিক আছে আশপাশের যে পুরো যে জায়গাটা নদীর একদম মানে নদীর জল ছাপিয়ে চলে যায় যত যতটা জায়গা জুড়ে নদীর জল ছাপিয়ে চলে যায় সেই জায়গাটাতে নদীর পলিটা সঞ্চয় হয়ে যে ইয়েটা গড়ে ওঠে সেটাকে বলে হচ্ছে প্লাবন ভূমি আর প্লাবন ভূমিতে এই কিনারা বরাবর একদম জাস্ট সাইড দিয়ে যে বাঁধটা তৈরি হয় সেটা হচ্ছে স্বাভাবিক বাঁধ রাইট আর কাকে বলে না ফানেল আকৃতির চওড়া নদী মোহনা নদী মোহনাটা মুখের কাছে গিয়ে একদম অনেকটা চওড়া হয়ে যায় সেটাকেই বলে হচ্ছে তোমার ফানেল আকৃতির চওড়া নদী মোহনা সেটাই হচ্ছে আমাদের খাঁড়ি মানে এরকম হয়ে যায় ধরো নদী এরকম বয়ে বয়ে এলো ওপর থেকে বয়ে 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 এলো নিচটায় মুখের কাছটায় গিয়ে এরকম অনেকটা অনেকটা বড় হয়ে যায় মোহনার কাছে তো এই জায়গাটাকে তখন খাঁড়ি বলে এই জায়গাটাকে খাঁড়ি বলে ঠিক আছে যদিও ভীষণ ক্লমজি হয়ে গেছে জায়গাটা স্টিল প্রত্যেকটা আই হোপ ছবিগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্রত্যেকটা গায়ে অ্যারো দিয়ে দেওয়া আছে তো আই কি বোঝা যাচ্ছে এইটা আমাদের অসক্ষুর আকৃতির হ্রদ যেটা ক্ষয় সঞ্চয়ের ফলে জায়গাটা যেটা হচ্ছে আর এখান দিয়ে কিন্তু নদী যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু নদীর ফ্লো পুরোটাই নদীর ফ্লো এই ভেতর দিয়ে নদীটা বইছে চলো এই গেল আমাদের নদীর গল্প কথা তারপরে হচ্ছে বদীপ বদীপটা কি একদম ওই মোহনার মুখটাতে যখন পলি জমে জমে এরকম সৃষ্টি হয় ধরো একদম মোহনায় মুখের কাছে গিয়ে প্রচুর এরকম পলি জমে জমে বিভিন্ন এরকম চ্যানেল সৃষ্টি হয়ে যায় দিয়ে ওই মাঝখানে মাত্রাহীন ব আকৃতির মতো প্রত্যেকটাই মাত্রাহীন ব আকৃতির মতো যখন এরকম ডেল্টা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে নদী ডেল্টা এরকম চড়া পড়ে 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 কি হয় পুরো ব সৃষ্টি হয় ওয়াই ব দ্বীপ কেন কি এটা মাত্রাহীন বয়ের মতো কিন্তু দেখতে হয় এটাকেই বলে হচ্ছে বদ্বীপ আচ্ছা বদ্বীপ আবার চার ধরনের হয় কোনটা কোন বদ্বীপ সেটা একটু তো যেটা সেটা হচ্ছে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের যে বদ্বীপটা সেটা হচ্ছে ধনুকাকৃতি পাখির পায়ের মতো বদ্বীপ আমি বোধহয় একশোবার বলেছি এটা অলরেডি ক্লাসেও বলেছি মিসিসিপি মিসৌরি কড়াতের দাঁতের মতো বদ্বীপ হচ্ছে তাইবার অ্যান্ড খাঁড়িও হচ্ছে রাইন সো আগেন ইম্পর্ট্যান্ট ফর ওয়ান মার্কস তো এরকম চার ধরনের কিন্তু ইয়ে দেখা যায় ঠিক আছে সো এই ছিল আমাদের এই ছিল আমাদের নদীর বিভিন্ন বিষয় নদীর বিভিন্ন বিষয় ক্ষয় বহন সঞ্চয় সবকটা সম্পর্ক কিন্তু আমি বলেছি রাইট এবারে চলো নেক্সট কি আসছে নেক্সট একটা নদী সংক্রান্ত কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয় প্রথমেই বলেছিলাম উচ্চ গতি বা পার্বত্য প্রবাহে ক্ষয় সর্বাধিক হয় নেক্সট ক্ষয় তো এক সেকেন্ড ইয়াস ক্ষয় ওকে নেক্সট হচ্ছে কোন বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো এক্ষুনি বললাম মিসিসিপি ঠিক আছে বাকিগুলো না হচ্ছে দুটি নদী গোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমির দ্বারা ওকে দুটি নদী গোষ্ঠী মানে ধরো এই একটা নদী এর এরকম প্রচুর শাখা নদী শাখা নদী উপনদী প্রচুর কিছু অনেক কিছু রয়েছে রাইট পাশে আর একটা নদী আছে এর এরকম প্রচুর শাখা নদী উপনদী হান্তান রয়েছে এ হচ্ছে এইটা এর অববাহিকা এটা হচ্ছে এনার অববাহিকা ওইভাবেই মানে ইয়েতে আছে মাঝখান দিয়ে যে তোমার উচ্চ ভূমিটা নদী যেহেতু জল তো লো ল্যান্ড দিয়েই না বয়ে যাবে তো এরকম দুটো ইয়ের ক্ষেত্রে মাঝখানে যে উচ্চ ভূমি থাকে এটাকে বলা হয় জল বিভা জিকা যেটা নাকি দুটো নদী অববাহিকাকে আলাদা করে ওটা উচ্চভূমি হয় উচ্চভূমি হয় এবং দুই পাশ দিয়ে মানে এটাকে তুমি প্রস্তুচ্ছেদ করো এটা যদি জল বিভাজিকা হয় নদী এরম একটা এদিক এদিক দিয়ে দিয়ে যাচ্ছে যাচ্ছে একটা এটা হচ্ছে আমাদের জল বিভাজিকা কারেক্ট এটা হচ্ছে আমাদের জলবিভাজিকা সো এখানে আমার কারেক্ট আনসার হচ্ছে জল বিভাজিকা যে দুটি নদী গোষ্ঠী পৃথক হয় যে উচ্চভূমি দ্বারা হ্যালো চলো নেক্সট আছে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে কোন নদীতে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোতে রয়েছে হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট ডান নদী হলো এবার আসছে হিমবাহ হিমবাহ হচ্ছে বরফের নদী এতক্ষণ জলের নদী পড়ছিলাম এবারে চললো বরফের নদী তো এটাতে কি হয় প্রথমে একদম স্নো ফ্লেক্স থাকে একদম পাতলা 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 একদম মানে খুব একদম ফাইন গুলো প্রথমে যেটা থাকে আর কি সেটা হচ্ছে প্রথমে যখন পড়ছে সেটাকে বলে হচ্ছে নেভে নেভেটা হচ্ছে একদম পেঁজা তুলোর মতো হয় পেঁয়াজা তুলোর মতো হচ্ছে নেভে নেভের ওপরে যখন আরও জমছে তখন হচ্ছে ফর্ ফর্ণটাকি কি না দৃঢ় ঘন জমাট বাধা তুষার দৃঢ় ঘন জমাটবদ্ধ ফার্নের উপরে আবার যখন জমছে হিমবাহ সেটা হচ্ছে বিশাল বিশাল আকার বরফের স্তূপ সো এইটা হলো হিমবাহের কিন্তু পরপর কিভাবে কি হচ্ছে যে স্নোফ্লেক্স থেকে নেবে প্রথমে স্নোফ্লেক্সটা পরে পরে নেবে হয় একদম প্যাঁজা তুলোর মতো নেবে সে প্যাজা তুলোর মতো তার উপরে যখন আরও ওটা জমতে 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 দৃঢ় ঘন জমার পর হয় সেটাকে বলে ফার্ন তারপরে যখন তারপরে আরও জমছে আরও জমছে একটা বিশাল বড় স্তূপ হয়ে যাচ্ছে সেটাকে বলে হচ্ছে হিমবাহ হিমবাহটা কি হয় প্রবল চাপে ভূমির সীমানা বরাবর হিমবাহ গলতে শুরু করে ধরো আমার এইটা হচ্ছে পর্বত গাত্র পর্বত গাত্র এবার এর ওপর দিয়ে ধরো একটা হিমবাহ যাচ্ছে এরমভাবে হিমবাহ যাচ্ছে এই এই যেটা হচ্ছে হিমবাহের তলদেশ তলদেশটাতে কি হয় যে হিমবাহের সীমানা বরাবর যে সীমানাটা আমি বলছি তলদেশ সীমানা সীমানা বরাবর প্রবল চাপে বরফটা গলে তো কি হচ্ছে সীমানা বরাবর হিমবাহ গলতে শুরু করে প্রবল চাপে আবার চাপ কমে গেলে কি হয় হিমবাহটা কিন্তু আবার জমাটবদ্ধ হয় একে বলা হয় পুনর্জমাটন পদ্ধতি চাপ পড়লে বরফ গলে চাপটা কমে গেলে বরফটা আবার জমাটবদ্ধ হয় ঠিক আছে মানে চাপ বাড়লে হিমবাহ গলতে শুরু করে সীমানা বরাবর আবার চাপ কমলে আবার ওটা জমাটবদ্ধ হয় এটাকে বলে পুনর্জমাটন পদ্ধতি এইভাবে ওই সীমানা বরাবর কি হয় বরফটা থক থকে ও পিচ্ছিল হয় থক থকে পিচ্ছিল হয় ওই বারবার জমাট বাঁধছে গলছে জমাট বাজছে গলছে এই কারণের জন্য এটার ফলেই কিন্তু হিমবাহতে গতিটা আসে এই যে পিচ্ছিল হলো দিয়ে তারপরে কি হয় ওটা ওই যে টানের বলে যখন উপত্যকা বরাবর নেমে আসে কোথা থেকে নেমে আসে উচ্চ অক্ষাংশ থেকে কারণ কি হিমবাহ জমাট বাঁধা অবস্থায় বিশাল মানে তুষার আর কি ওটা তো বরফের স্তূপ তো ডেফিনেটলি ঠান্ডা হতে হবে না তো উচ্চ অক্ষাংশ ঠান্ডা হয় কেন সূর্যরশ্মি পতন কোন সেখানটা জানি অলরেডি আমরা এগুলো প্রতির্যকভাবে পড়ে বলে উচ্চ অক্ষাংশের জিনিসপত্র ঠান্ডা হয় তো সেটাই হচ্ছে কথা যে এইটা যদি হিমবাহ হয় তো যেটা বললাম তলদেশে সীমানা বরাবর চাপের ফলে বরফ গলতে শুরু করে আবার চাপটা কমে গেলে বরফটা জমাটবদ্ধ হয় দিয়ে এই যে একটা অল্টারনেট প্রসেস এটাকে বলে পুনর্জমাটন পদ্ধতি এবং তার ফলে হিমবাহটা ওই জায়গাটা সীমানাটা তলদেশটা থকথকে পিচ্ছিল হয় তার ফলে হিমবাহ কিন্তু নেমে আসতে পারে অভিঘর্ষের টানে কোথায় হিমবাহ দেখা যায় আন্টার্কটিকায় নাইনটি পার্সেন্ট গ্রিনল্যান্ডে নাইন পার্সেন্ট উচ্চ পর্বতের উপরিভাগ উচ্চ পর্বতের উপরিভাগ মানে ধরো হিমালয় আলস রকি আন্দিজ এই সমস্ত পাহাড়ে কিন্তু ওপরে দেখতে পাওয়া যায় এখানে হচ্ছে হিমবাহ দেখতে পাওয়া যায় কোথায় সর্বাধিক হিমবাহ আছে এইটা হচ্ছে আমাদের হিমবাহের ডিস্ট্রিবিউশনটা চলো আসছে হিম কাকে বলে যে কাল্পনিক রেখার উপরে তুষার জমাটবদ্ধ হয় আর তার নিচে গলতে শুরু করে সিম্পল তো ওইখান থেকে কি হয় না এইখান থেকে কিন্তু এই যে নিচে তুষার গলে যে জল হয় এটাই কিন্তু নদীর উৎস স্থল হচ্ছে এটাই ঠিক আছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে এর যে ইয়েটা সেটা কিন্তু উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে কমতে থাকে মানে মেরুতে ধরো কোনো পাহাড় আছে তার পাহাড়ে কি হবে যেহেতু মেরু তির্যক সূর্যরশ্মি তাহলে পুরোটাই বরফ দিয়ে ঢাকা থাকবে ডেফিনেটলি তারপরে ধরো মধ্য অক্ষাংশে সূর্যরশ্মি একটু কম বাঁকা মানে একটুখানি মোটামুটি মানে অতটাও তির্যক না যতটা মেরুতে ঠিক আছে তো সেখানে কি হয় মানে ধরো যদি এখানে থাকে তাহলে ধরো এখানে একদম পড়ছে সূর্যরশ্মি ভীষণ কম তারপরে একটা ধরো আমি মধ্য অক্ষাংশে গেছি মধ্য অক্ষাংশে ধরো সূর্যরশ্মিটা মোটামুটি মানে অতটা ওইভাবে পড়ছে না এরকম ভাবে পড়ছে রাইট এবার যদি নিরক্ষী অঞ্চলে আসি তাহলে কি হবে নিরক্ষী অঞ্চলে সূর্যরশ্মি তো একদম স্ট্রেট লাইনে পড়বে তাহলে ডেফিনেটলি বরফটা তো গলতে থাকবে এবং পুরো জিনিসটা অনেকটাই ওপরে থাকবে তো এইটাই হচ্ছে কথা এটা হচ্ছে হিমরেখার হাইট মেরু এটা এটা মধ্য অক্ষাংশ নিরক্ষরেখা নিরক্ষরেখাতে কি হচ্ছে জাস্ট ওপরের টুকু মানে হিমরেখার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কিন্তু বেশি ভূপৃষ্ঠ থেকে হিমরেখাটা অনেকটা বেশি উঁচুতে কোথায় নিরক্ষরেখায় মেরুতে কি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে হিমরেখাটা বেশি উঁচুতে না একদম নিচেই থাকছে তো সেটাই বলছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে হিমরেখার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কমতে থাকে ঠিক আছে মেরুতে একদম কম ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা হিমরেখার নিরক্ষরেখা কিন্তু অনেকটা বেশি কারণ বরফটা অনেক ওপরে থাকে কারণ এখানে ডাইরেক্ট সূর্যরশ্মি পড়ে আচ্ছা সমুদ্রের মধ্যে ভাসতে থাকে হিমশৈল কি না যখন এরকম সমুদ্রের মধ্যে ভাসতে থাকা বরফের যখন স্তূপ থাকে এরকম সমুদ্রের মধ্যে ধরো এটা সমুদ্র সমুদ্রের মধ্যে বরফের স্তূপ এইভাবে ভাসতে থাকে কিন্তু এখানে আবার মজাটা কি না ওয়ান এইট মানে জাস্ট ওয়ান নাইনথ ওপর থেকে দেখা যায় ন ভাগের এক ভাগ ওপর থেকে দেখা যায় বাকি এইট নাইন কিন্তু জলের নিচে থাকে এটা হচ্ছে আমার হিমশৈল রাইট এটা হচ্ছে আমার হিমরেখা ওকে চলো নেক্সট হচ্ছে হিমবাহের ফাঁক ও ফাটল হিমবাহের ফাঁক ও ফাটল যেটা এটা আমরা তিন ধরনের পড়েছি তিন ধরনের পড়েছি এটা ধরো পর্বতগাত্র পর্বতগাত্রের ওপরে হিমবাহ আছে আচ্ছা তো এখানে তিন ধরনের দেখা যায় একটা হচ্ছে বার্কসুন বার্কসুনটা কি যে পুরনো বরফের সাথে নতুন বরফের যে আচ্ছা আমি আগে তিনটে দেখিয়ে নিই এই হচ্ছে তিন প্রকারের ফাঁক বা ফাটল প্রথমটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের রান ক্লাফট এইটা হচ্ছে আমাদের অ্যান্ড দিস ইজ ক্রেভোজ হচ্ছে পর্বত গাত্রের সাথে যে তোমার গ্যাপিংটা সেটা হচ্ছে রান ক্লাব দেওয়াল দেওয়ালটাই হচ্ছে পর্বত গাত্র দেওয়াল ও হিমবাহের মধ্যে যে ফাঁকটা এইটা হচ্ছে রান ক্লাব কি এইটা হচ্ছে ধরো পুরনো হিমবাহ মানে পুরনো বরফ যেটা ঠিক আছে এটাকে যদি আমি পুরনো বরফ ধরি তাহলে পুরনো বরফ আর নতুন ইয়ের মধ্যে যে গ্যাপটা এটাকে ধরি আমি পুরনো বরফ পুরনো বরফ আর এটা হচ্ছে নতুন হিমবাহের পাশেরটা তার মাঝখানে যে একদম বিশাল লম্বা গ্যাপটা সরু সংকীর্ণ দ্যাট ইজ বার্ক শুন ক্রেভাসটা কি জাস্ট পৃষ্ঠ দেশে যে একটুখানি গ্যাপ হয় সেটা হচ্ছে ক্রেভাস বেসিক্যালি ক্রেভাসের মধ্যে দিয়ে লোকজন যেতে পারে বাট বাকি দুটো কিন্তু খুব খতরনাক হয় ঠিক আছে বাকি দুটো কিন্তু ভীষণই খতরনাক হয় তো এইটা হচ্ছে আমার হিমবাহ আচ্ছা এখানে দেখাবো না তোমাদের এই ভাগগুলো গুলিয়ে যাবে ঠিক আছে তো পর্বত গাত্র বা দেওয়াল যেটা দেওয়াল এটাকেই বলে পর্বত দেওয়াল লিখছি আমি দেওয়ালের সাথে হিমবাহের যে গ্যাপিংটা একদম মাথার কাছে যে গ্যাপিংটা ওটা হচ্ছে রান ক্লাফট ঠিক আর তোমার পরেরটা হচ্ছে যেটা বললাম অনেকটা সংকীর্ণ ওটা হচ্ছে বক্সন আর একদম ওপরে পৃষ্ঠদেশে যেটা সেটা হচ্ছে ক্রেভাস সো এই গেল তিনটে ইয়ে আচ্ছা এটা তিন ভাগে ভাগ করেছেন মহাদেশীয় উপত্যকা আর পাদদেশীয় মহাদেশীয়টা কি খুব বিস্তীর্ণ অঞ্চলগুলো সমান্তরালে থাকে উচ্চ অক্ষাংশে উপত্যকাটা হচ্ছে যেটা তোমার একদম ইয়ে দিয়ে নেমে আসছে অভিকর্ষের টানে উপত্যকা বরাবর নেমে আসছে পাদদেশীয়টা হচ্ছে উচ্চ অক্ষাংশে পর্বতের পাদদেশে যেটা জমে থাকে সেটা হচ্ছে আমাদের পাদদেশীয় হিমবাহ এইচ ডব্লিউ আহমান এই ভাগগুলো করেছেন ওকে ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো গুলো কি কি তো তার আগে আমরা দেখবো উৎপাটন আর অবঘর্ষটা কি পর্বত গাত্র থেকে হিমবাহ যে প্রস্তর ক্ষয় করতে করতে নেমে আনে উৎপাটিত করে নেমে নামিয়ে নিয়ে আসে ওটাই হচ্ছে উৎপাটন অবঘর্ষ অলরেডি আমরা জানি ওই পর্বত গাত্রর থেকে যে তোমার মানে যেটা তোমার প্রস্তর তুলছে সেটা দিয়ে সেটা কি হচ্ছে সেটা হিমবাহের মধ্যে জমে যাচ্ছে যখন উৎপাটন প্রক্রিয়ায় পর্বত গাত্র থেকে প্রস্তর খন্ডটা ক্ষয়ে প্রাপ্ত হচ্ছে সেটা হিমবাহের গায়ে থেকে যাচ্ছে সেটা দিয়ে আবার যখন তলদেশের ভূমিকে ক্ষয়প্রাপ্ত ক্ষয় করছে সেটাকে বলছে হচ্ছে অবঘর্ষ এর ফলে কি কি সৃষ্টি হচ্ছে না করি প্রথমে হচ্ছে করি করিটা কি না আমি যদি একটা এরকম গোল মানে একটা যদি আমি এরকম ইযা কি এরকম যদি আমি আঁকি তাহলে কড়িটা কোথায় হবে কড়িটা হবে হচ্ছে এরকম চামচের মতো যখন এসব জায়গায় গর্ত হয়ে যায় এটাকে বলে হচ্ছে কড়ি যখন হচ্ছে পাহাড়ের গায়ে ওরকম ক্ষয়ের ফলে পর্বত গাত্রে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট এরকম যখন এরকম একটা কি বলবো একটা গর্তের মতো হয়ে যায় সেটাকে বলে হচ্ছে কড়ি ঠিক আছে এবারে কড়িটার সাথে আর কি হচ্ছে না এরিটি দুটো কড়ির মধ্যবর্তী যে শৈলশিরাটা সেটাকে বলে হচ্ছে এরিটি মানে বেসিক্যালি দুটো কড়ির মধ্যবর্তী শৈলশিরা হচ্ছে এইটা ধরো এরিটি এইটা হচ্ছে পিরামিড চূড়া পরেরটা যেটা আসছে এটা হচ্ছে পিরামিড চূড়া আর এইটা হচ্ছে কড়ি ঠিক আছে তো এটা হচ্ছে চামচের মতো সৃষ্ট যে ভূমিরূপটা সেটাকে বলছে কুড়ি এরিটি হচ্ছে এই রকম যে ইয়েগুলো থাকছে দুটোর মাঝখানে দুটো কুড়ির মাঝখানের যে তোমার মধ্যবর্তী যে শৈলশিরাটা সেটা হচ্ছে এরিটি আর পিরামিড চূড়া হচ্ছে এরিটি পরস্পর শীর্ষে মিলিত হচ্ছে এরম ভাবে ওটা হচ্ছে পিরামিড চূড়া ইউ আকৃতির উপত্যকা কি না হিমবাহ যে উপত্যকাটা সৃষ্টি করে সেটাই হচ্ছে ইউ আকৃতির উপত্যকা যেখান দিয়ে হিমবাহ আসছে হিমশিরাটা কি অসম ক্ষয়কার যে উপত্যকায় যে ধাপে সৃষ্টি হয় কঠিন শিলা শিলা থাকলে শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হবে অলরেডি আমরা এটা র্যাপিডসে পড়েছি সেম জিনিস কিন্তু শুধু ওটা নদী ছিল এটা হচ্ছে হিমবাহ যদি অসমভাবে ক্ষয়টা হয় শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হবে তাহলে একটা ধাপের সৃষ্টি হবে আর এমনিতেই হিমবাহের যে তোমার উপত্যকাটা সেটা কিন্তু এইরকম একটু ইউ টাইপের ইউ শেপের দেখতে হয় তো ওটা আলাদা করে আর কিছু বলার নেই ঝুলন্ত উপত্যকা কীরকম হয় ধরো প্রধান মানে মেইন যে তোমার উপ ইয়েটা আছে হিমবাহটা আছে সেখানে ধরো আশপাশ থেকে ইয়ে এসে মিলিত হলো ছোট ছোট হিমবাহ এসে মিলিত হলো ঠিক আছে মানে ধরো এখানে এরকম এবার ধরো এরকমভাবে এই নিচে আমার অ্যাকচুয়াল মেইন হিমবাহটা যাচ্ছে আর ওপর থেকে থেকে আরো ছোট 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 মানে হিমবাহ এসে এই মেইন হিমবাহটাতে এখানে হয়তো মিলিত হচ্ছে এটা পুরোটা একই রকম দেখতে লাগছে তার কারণটা হচ্ছে আমি সাইডটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে এটা বুঝতে পারবে তো এইটা হচ্ছে আমার ধরো পর্বতের ওপরটা এই মাঝখানের উপত্যকা দিয়ে হিমবাহগুলো নেমে আসছে প্রধান হিমবাহের সাথে যেখানটায় এসে মিলিত হচ্ছে সেই জায়গাটা যেখানটাতে প্রধান হিমবাহের মানে প্রধান হিমবাহটা ধরো এইখান দিয়ে যাচ্ছে প্রধান হিমবাহটা এই এইরকম জায়গা দিয়ে আছে তো প্রধান হিমবাহের সাথে যখন ওপর থেকে এসে মিলিত হচ্ছে এখানে একটা ওই ঝুলন্ত উপত্যকা টাইপের দেখতে হয় মানে পুরো প্রোফাইলটা আগে ওপর থেকে তোমার নিচে পড়ছে তো এইটাকেই বলে হচ্ছে ঝুলন্ত উপত্যকা রসে মতানে কি না রসে মোতানে হচ্ছে আচ্ছা ঝুলন্ত উপত্যকা হচ্ছে এইটা করিয়ারিটি তো দেখিয়েছি আচ্ছা রসে মোতানে কি না রসে মতানে হচ্ছে তোমার সিম্পলি একটা ঢিবি ঢিবিটাতে কি হয় প্রতিবাদ অংশটা মসৃণ হয় অনুবাদ অংশটা অমসৃণ হয় এরকম ভাবে ধরো হিমবাহের গতিপথে উঁচু ঢিবি আছে উঁচু ঢিবি আছে উঁচু ঢিবির উপর দিয়ে হিমবাহ যাবে এদিক দিয়ে যাবে তো হিমবাহ যখন এরম ধরো যাচ্ছে তো কি হচ্ছে এই সাইডটা অমসৃণ হয়ে যাচ্ছে এই সাইডে ক্ষয় হচ্ছে অনুবাদ ঢালে আর এই দিকটা হচ্ছে তোমার মসৃণ তাহলে আমার কি হচ্ছে এই ঢালটাতে মসৃণ থাকছে এখানটায় হচ্ছে মসৃণ আর এখানটায় হচ্ছে তোমার ক্ষয়টা হচ্ছে উল্টো দিকটাতে ক্ষয়টা হচ্ছে তো প্রতিবাদ ঢালটা হয়ে যাচ্ছে মসৃণ আর অনুবাদ ঢালটাই হচ্ছে সমস্যাটা হচ্ছে ঠিক আছে মানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এই জায়গাটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এটা হচ্ছে অনুবাদ ঢাল এই দিকটা হচ্ছে প্রতিবাদ যেদিকে যাচ্ছে সেটা প্রতিবাদ আর ওদিকটা হচ্ছে মানে হিমবাহটা হিমবাহটা এদিকে এদিকে ফ্লো ফ্লো করছে করছে এই হচ্ছে ব্যাপার নেক্সট হচ্ছে ক্র্যাগেন্টেল ক্র্যাগনটেল কি আবার ওই কঠিন আর কোমল শিলা যদি পর্যায়ক্রমিক ভাবে থাকে তাহলে তোমার যেটা সামনে ঢিবির মতো থেকে যাচ্ছে সেটা হচ্ছে ক্র্যাগ আর পেছনে যেটা পুচ্ছের মতো থেকে যাচ্ছে সেটা হচ্ছে টেল মানে যদি এরকম ভাবে থাকে তো এই পেছন দিকটা একটা এরকম পুচ্ছের মতো থেকে যাচ্ছে ওটাকে বলছে তোমার টেল আর সামনেরটাকে বলছে এই যে হিমবাহটা ধরে এর সব জায়গা দিয়ে যাচ্ছে তো এই সামনেরটা হচ্ছে ক্র্যাগ এটাকে বলছে ক্র্যাগ আর পেছনের এটাকে বলছে হচ্ছে টেল এটাই হচ্ছে ক্র্যাগন টেল ঠিক আছে এটাই হচ্ছে ক্র্যাগন টেল জাস্ট সামনের দিকে একটা উঁচু ঢিবির মতো থেকে যাচ্ছে ওটাকে বলছে ক্র্যাগ আর পেছন দিকটাকে বলছে টেল বা পুচ্ছ ফিয়র্ড কি উচ্চ অক্ষাংশে উপকূলের জলমগ্ন উপত্যকা আগে হিমবাহ ছিল গলে গেছে জল মানে ওখানটায় জল ইয়ে হয়ে জমে ফিয়র্ডের সৃষ্টি হয়েছে হলো আচ্ছা নেক্সট আসছে সঞ্চয় কার্যের সৃষ্ট সঞ্চয় কার্যের কার্যের ফলে সৃষ্ট ভূমির গ্রাব রেখা হয় আর ড্রাম লেন হয় ঠিক আছে এরকম দু ধরনের দেখা যায় তো গ্রাব রেখাটা কি পড়েছিলাম আমরা যে গ্রাব রেখা হচ্ছে ধরো এরকম হিমবাহ আছে এরকম হিমবাহ আছে আর এখান দিয়ে ধরো এরকম পাহাড় আছে তো গ্রাব রেখা কি হচ্ছে ওই যে পদার্থগুলো নিয়ে আসছে সেটা যেখানে সঞ্চিত হচ্ছে যদি এরম মাঝখানে সঞ্চিত হয় পদার্থগুলো যেহেতু সঞ্চয় কাছে সেটাকে আমরা বলবো মধ্য রেখা যদি একদম সাইডে সঞ্চিত হয় এই সব জায়গায় যদি সঞ্চিত হয় তাহলে বলবো পার্শ্ব রেখা ঠিক আছে রকম ভাবে যে ইয়েগুলো সৃষ্টি হয় মানে এইটা হচ্ছে আমার হিমবাহ প্রবাহের পথ এইটা কিন্তু হিমবাহ বই বয়ে আসছে ঠিক আছে তো তোমার এইটাই হচ্ছে ব্যাপার মধ্য গ্রাবরেখা পার্শ্ব গ্রামরেখা আর কি বলেছি আর প্রান্ত গ্রাবরেখা একদম উপত্যকার শেষ অংশে মানে হচ্ছে একদম সামনেটায় এসে যদি তোমার জমে তো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রান্ত গ্রাব গ্রাবরেখা এসব জায়গায় যদি জমে যায় ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের গ্রাব রেখা আর তারপরে বলছে ড্রামলিন ড্রামলিনটা কি হয় না ড্রামলিনটা হচ্ছে এরকম উল্টানো উলটানো ইয়ের মতো একটা জমা মানে একটা ভূমিরূপ সৃষ্টি হয় তো এটাকে ওই জন্য কি বলে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি বলা হয় অ্যাজ ইফ আমি যদি এরম একটা বাস্কেটের মতো ধরি তো তোমার দেখে মনে হবে যেন বাস্কেটের ভেতরে ডিম আছে এটা যদি ধরো একটা বাস্কেট হয় এটা যদি একটা ধরো কথার কথা বলছি এটা যদি একটা এরকম বাস্কেট হয় তাহলে ওই ড্রমলিনগুলোকে দেখে মনে হয় অ্যাজ ইফ যেন তোমার উল্টানো রাখা আছে তো এটাকে বলা হয় হচ্ছে অফ বাস্কেট ঠিক আছে এটাকে বলে বাস্কেট অফ এগস টোপোগ্রাফি আর এটাই হচ্ছে ড্রমলিন সব কটার কিন্তু ইয়ে দেবে আমি কিন্তু ওই জন্যই সমস্তগুলো আঁকছি কি বলে এটাকে ডায়াগ্রাম কিন্তু প্রত্যেক কটার দিতে দিতে যেতে হবে ডায়াগ্রাম ছাড়া পুরো জিওগ্রাফি একদম মানে পুরো বোবা হয়ে যাবে একদম হবে না ঠিক আছে ডায়াগ্রাম দিতে হবে আচ্ছা এটাকে একটা গোল করে দিই বেচারা অদ্ভুত লাগছে দেখতে নিলে যেরকম হোক আমার যে খুব দারুণ ডায়াগ্রাম হচ্ছে ওরকম না বাট স্টিল বোঝার মতো যে তুমি বুঝতে পারবে যে তুমি জানো লিস্ট হিমবাহ জলধারার সঞ্চয় সঞ্চয়কার জলধারা আর হিমবাহ দুটোর মিলিত সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ কি না হিমবাহের তোমার একদম ইয়েতে একদম লাস্টের ইয়েতে এটা হচ্ছে সঞ্চয়টা মানে সঞ্চিত হয় আর কি তো সেটা কিরকম হয় সমভূমি পর্বতের পাদদেশে হিমবাহ গোলে একটা এরকম পুরো প্লেন ল্যান্ড সৃষ্টি হয় যেখানে ও যা যা বয়ে বয়ে এনেছে সব কিছু সঞ্চিত হয়ে থেকে যায় ঠিক আছে যা যা কিছু বয়ে বয়ে এনেছে তো সেটাকে বলে হচ্ছে বহিবিধৌত সমভূমি সব কিছু থাকে এখানে সেটাকে বলে হচ্ছে বহিবিধৌত সমভূমি আচ্ছা তারপরে কি বলছি ক্যাটেল কেটেলের মধ্যে হচ্ছে যে কিছু কিছু জায়গায় বরফের টুকরো থেকে যায় পরে ওই বরফ টুকরোটা গলে গিয়ে যে গর্তটা সৃষ্টি হয় সেটাকে বলে হচ্ছে এরকম কেটেল আবার কেটেলের মধ্যে যখন তোমার জল সৃষ্টি হয় জল সৃষ্টি হয় জল যখন এখানটা জমে যায় সেটাকে বলবে হচ্ছে কেটেল রদ ঠিক আছে তাহলে এটা হলো কেটেল ও কেটেল রদ। তারপরে হচ্ছে কি কি না তোমার একটা যদি হিমবাহ বাহিত নুড়ি পলি বালি এগুলো সঞ্চয় হয়ে তোমার একটা সরু ইয়ের মতো যখন সৃষ্টি হয় ঠিক আছে পুরো ভূমিরূপটাই হবে হচ্ছে তোমার একটা সরু শৈলশিরা টাইপের একটা সৃষ্টি হয় মানে ধরো এস্কারের কি বলবো এরকম জমে জমে ধরো এরকম এভাবে এখান থেকে এখান থেকে এরকম ভাবে একটা শৈলশিরার মতো সঞ্চয়টা হলো ঠিক আছে ওইটাকে বলে হচ্ছে নুড়ি পলি এগুলো সঞ্চিত হয়ে এখানে কিন্তু জল না এটা নুড়ি পলি বালি সব সঞ্চিত শৈল শিরার মতো যখন জমবে সেটাকে বলে হচ্ছে এসকার কেম কি পর্বতের পাদদেশে নুলি বালি পলি সঞ্চিত হয়ে উঁচু ঢিবি এটা হচ্ছে উল্টো এটা হচ্ছে পাদদেশে যখন এরকম উঁচু ঢিবি সৃষ্টি হবে জাস্ট অপোজিট জিনিসটা হচ্ছে আমরা দেখলাম গর্ত এটা হচ্ছে উঁচু ঢিবি যখন সৃষ্টি হবে উঁচু ঢিবিটা হচ্ছে আমাদের কেম কেম হলো আচ্ছা সোপান কি যখন হচ্ছে ধাপে ধাপে ঢিবিটা সৃষ্টি হবে মানে এখানে ধরো আরেকটা হলো বা এখান থেকে ধরো উল্টো দিকে এরকম ভাবে যাচ্ছে মানে পাদদেশে যেহেতু একটা সাইড থেকে ধরুন ধাপের মতো সৃষ্টি হবে সেটা হচ্ছে কেম বা কেম সোপান পুরোটাকেই বলবে যখন ধাপে সৃষ্টি হবে তো ওটা হয়ে যাবে হচ্ছে কেম সোপান ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরেকটা কি কেম আগামুক আগামুক হচ্ছে পর্বতের বড় বড় প্রস্তর খণ্ড সঞ্চিত হয়ে ভূমিরূপ তো ধরো বড় বড় যেখানটায় তোমার জমছে সেটাকে তুমি বলবে আগামুক আর এই পুরোটাই হচ্ছে বহিবিধৌত বহিবিধৌত সমভূমির মধ্যেই কিন্তু এই এত ঘটনা ঘটছে মানে বায়ু হিমবাহ আর জলধারার মিলিত সঞ্চয় কার্যে যেগুলো ঘটছে আর কি সেখানে কিন্তু এই এত কিছু একসাথে ঘটছে ঠিক আছে চলো তাহলে এই গেল হিমবাহ কমপ্লিট আচ্ছা পৃথিবীর দ্রুততম হিমবাহ কি সো পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে আমাদের গ্রিন গ্রিনল্যান্ডের যে কবসান ঠিক আছে এইটা গ্রিনল্যান্ডে এর হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ কেন না কারণটা হচ্ছে এর গতিবেগ প্রায় মিটার ডে এই হারে কিন্তু এগিয়ে চলেছে ওই জন্য ওটা হচ্ছে দ্রুততম হিমবাহ নেক্সট কি আসে কোন দেশকে দ্য ল্যান্ড অফ বলা হয় নরওয়ে কে দা ল্যান্ড ল্যান্ড অফ বলা হয় সরি সো সো ল্যান্ড অফ ইয়র্স বলা হয় আচ্ছা হচ্ছে হিমরেখার উচ্চতা সব থেকে কম হয় কোথায় উচ্চতা সব থেকে কম হচ্ছে মেরু অঞ্চলে যেটা বললাম মেরু অঞ্চলে যদি পাহাড় থাকে পুরোটাতেই মোটামুটি বরফ থাকবে তাহলে একদম ভূপৃষ্ঠের কাছেই কিন্তু আহ হিমরেখাটা থাকবে তো উচ্চতা সব থেকে কম হচ্ছে মেরু অঞ্চলের সর্বাধিক হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ঠিক আছে আশা করি এই দুটো ডিফারেন্সটা বোঝা গেছে যে কোথায় কি ইয়ে হবে নেক্সট হচ্ছে কোন প্রকার হিমবাহে নুনাটক্স দেখা যায় মহাদেশীয় হিমবাহতে নুনাটাক্স দেখা যায় নুনাটাক্সটা কি না ধররম পর্বত আছে উচ্চ অক্ষাংশের পর্বত যেটা নাকি এরকম পুরো চারিদিক দিয়ে সমান্তরালে মহাদেশীয় হিমবাহ রয়েছে ঠিক আছে এরকম চারিদিক দিয়ে মহাদেশীয় হিমবাহ রয়েছে তো এই ক্ষেত্রে কি হয় না উপর দিকটা তোমার বরফহীন শৃঙ্গ হয়ে থাকে বরফহীন শৃঙ্গ কারণটা হচ্ছে ওই যেটা বললাম মহাদেশীয় হিমবাহ পুরো সাইড দিয়ে মানে সমান্তরালে বিস্তার লাভ করে ঠিক আছে তো সেই জন্য ওই বরফ মুক্ত থাকে পর্বতের শীর্ষ দেশটা বরফ মুক্ত থাকে তো এটাকেই মানে এটাই হচ্ছে তোমার নুনাটাক্স আর এটা মহাদেশীয় হিমবাহতেই কিন্তু দেখা যায় নেক্সট হচ্ছে ও চলো নেক্সট হচ্ছে বায়ু বায়ুতে কি হচ্ছে না প্রথমেই দেখতে হবে যে বায়ু কোথায় কোথায় কাজ করে মরুভূমিতে কাজ করে মরুপ্রায় অঞ্চলে কাজ করে মরুভূমিতে হচ্ছে যেখানে পঞ্চাশ সেন্টিমিটারের বৃষ্টি কম সেটাকে বলবে মরুভূমি জনবসতি নেই গাছপালাও নেই মরুপ্রায় অঞ্চল পঞ্চাশ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত একটু বেশি হয় অল্প জনবসতি অল্প গাছপালা সিম্পল ঠিক আছে তাহলে এইটা হলো আমার সিম্পল দুটো ডেফিনিশন তারপরে আসছে কি না মরুদ্যান কাকে বলে মরুভূমির মধ্যে যেখানে একটুখানি মিষ্টি জলের উৎস পাওয়া যায় অল্প করে কোনো ধরো উৎস রয়েছে সেটাকে কেন্দ্র করে অল্প জনবসতি অল্প চাষাবাদ গাছপালা পুরোটা গড়ে ওঠে সেটাকেই বলে হচ্ছে তোমার মরুদ্যান তো মরুভূমি আমরা জানি দুই প্রকারের হয় ক্রান্তীয় মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমি ঠিক আছে ক্রান্তীয় মরুভূমি নাতিশীতোষ্ণ মরুভূমির আবার তোমার কি কি ইয়ে হয় মানে কি বলবো মানে ক্রান্তীয় মরুভূমি হচ্ছে একটা দুটো করে যদি আমি নাম বলি তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে সাহারা ক্রান্তীয় দক্ষিণ গোলার্ধে হচ্ছে আটাকামা ঠিক আছে উত্তর গোলার্ধে সাহারা দক্ষিণ গোলার্ধে আটাকামা আবার নাতিশীতোষ্ণ মরুভূমির ক্ষেত্রে কি হবে উত্তর গোলার্ধে হবে গবি দক্ষিণ গোলার্ধে হবে জাস্ট এটা হচ্ছে তোমার কোথায় কি আছে বালির উপাদান কি কি মেন উপাদান হচ্ছে কোয়ার্স অভ্রো জিপসাম এগুলো হচ্ছে বালির মূল উপাদান আচ্ছা এবারে হচ্ছে ক্ষয় তো বালির যে আবার ক্ষয়টা হয় সেটা তিন ভাবে হচ্ছে অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় আর অপবাহন ও অপসারণ অবঘর্ষ সেই একই বালির সাথে বয়ে আনা যে তোমার বাতাসের সাথে বায়ুর সাথে বয়ে আনা বালু বালি যখন হচ্ছে তোমার ঘর্ষণ করে করে ক্ষয় হচ্ছে সেটা হচ্ছে অবঘর্ষ মানে শিলাকে যখন আঘাত করে করে যাচ্ছে সেটা হচ্ছে অবঘর্ষ ঘর্ষণ ক্ষয় কি ওই একে অপরের সঙ্গে একটুখানি বড় সাইজের যে পাথরগুলো তারা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একদম সরু সূক্ষ্ম বালিতে যখন পরিণত হচ্ছে সেটা হচ্ছে তোমার ঘর্ষণ ক্ষয় অপবাহন ও অপসারণ কি কোনো জায়গায় বালি ফালি পুরো উড়ে গিয়ে ধরো আমার একটা গর্ত সৃষ্টি হয়ে গেল তো এটাকে বলে হচ্ছে অপবাহন মানে অবনমিত অঞ্চলে যখন বালিটা উড়ে যায় সেটাকেই বলে অপবাহন সৃষ্ট গর্ত এটাকে বলে হচ্ছে অপবাহন সৃষ্ট গর্ত ঠিক আছে আচ্ছা বহনটা কি বহন হচ্ছে সূক্ষ্ম যেগুলো বালিকণা থাকে ওগুলো ভেসে ভেসে চলে যায় বাতাসের সাথে আর হচ্ছে মাঝারি আকারের ওগুলো লাফিয়ে লাফিয়ে যায় আর বড়গুলো হচ্ছে গড়িয়ে গড়িয়ে যায় মানে এটা যদি আমার বেস হয় তাহলে সূক্ষ্মগুলো একদম এরকম ভেসে 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 যাচ্ছে মাঝারিগুলো হচ্ছে এরকম লাফিয়ে লাফিয়ে যাচ্ছে ঠিক আছে এরকম এরকম ভাবে লাফাতে লাফাতে যাচ্ছে আর একদম বড় যেগুলো ওগুলো একদম কিছু করারই নেই আর পুরো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের তিন টাইপের কার বহন বায়ুর হচ্ছে ক্ষয়কার যে সৃষ্ট ভূমিরূপ অপবাহন গর্ত অলরেডি দেখলাম যে কোনো জায়গায় যদি বালি বালিটা উড়ে যায় তাহলে এরম একটা গর্ত সৃষ্টি হতে পারে সেটাই হচ্ছে অপবাহন সৃষ্ট গর্ত অবনমিত অঞ্চল যেটা সৃষ্টি হয় গৌড় বা গাড়াটা কি না ধরো এরকম কোনো কোথাও হচ্ছে কোমলশিলা কঠিন পর্যায়ক্রমে থাকছে কোমলশিলা কঠিন শিলা পর্যায়ক্রমে থাকার জন্য কি হবে না এরকমভাবে ধরো একটা বেস আছে তো এরকমভাবে নিয়ে মাথাটা এরকম বড় হয়ে একটা ভূমিরূপটা এরকম ব্যাঙের ছাতার মতো দেখতে হয় ঠিক আছে আরেক নিচ থেকে আঁকি এরকমভাবে ধরো একটা ব্যাঙের ছাতার মতো পুরো বিষয়টা দেখতে হয় যেখানে নাকি কোমল শিলাতে হচ্ছে বেশি ক্ষয় হয় কঠিন শিলাতে কম ক্ষয় হয় এরকম ভাবে যখন থাকে ঠিক আছে তো আবার এই জায়গাটা ধরো কোমল শিলা তো কোমল শিলা এই জায়গাটা বেশি ক্ষয় হয়েছে কোমল এই জায়গাটা ক্ষয় হয়েছে এটা কঠিন ক্ষয় কম হয়েছে আবার এই জায়গাটা কোমল তো এই জায়গাটা বেশি ক্ষয় হয়েছে এরকম ভাবে যে ইয়েটার সৃষ্টি হয় এটাকে বলে হচ্ছে গৌড় বা গাড়া বলে এটাকে গৌর বা গাড়া ঠিক আছে জুইগেন কি না অনুভূমিকভাবে যদি কঠিন আর কোমল শিলা থাকে তাহলে শিলার ফাটল বরাবর অবঘর্ষ প্রক্রিয়ায় যে ক্ষয়টা হয় সেটাকে বলে হচ্ছে তোমার জুইগেন আর ইয়ার দাং হচ্ছে যদি উলম্বভাবে থাকে কঠিন শিলা কোমল শিলা তাহলে যে ক্ষয়টা হয় তখন কি হয় কোমল শিলাটা সুরঙ্গের মতো একটা ইয়ে সৃষ্টি করে এরকম সুরঙ্গে মাঝখান দিয়ে সুরঙ্গের মতো সৃষ্টি করে আর এই সাইড দিয়ে তোমার মাঝখান দিয়ে কঠিন শিলাটা এরকম একটা মোরগের ঝুঁটির মতো একটা ভূমিরূপ সৃষ্টি করে এটাকে সাইড ইয়েতে দেখানোটা খুব ডিফিকাল্ট এরকম একটা ঝুঁটির মতো ইয়ে সৃষ্টি করে আর বাকি ওই সাইড দিয়ে কোমল শিলাটা হচ্ছে একদম সুরঙ্গের মতো চলে যায় মানে এটা খুব ডিফিকাল্ট দেখানো এরকমভাবে ঠিক আছে ক্লাসে দেখবে আমি ক্লাসে এটার পুরো ইয়েটা দিয়েছিলাম ছবিটা ঠিক আছে আচ্ছা তো হলো ইয়ারদাং হলো শুধু ডিফারেন্স হচ্ছে একটা অনুভূমিক ভাবে যাবে আর একটা হচ্ছে তোমার উলম্ব ভাবে যাবে ওকে সো পেডিপ্লেন কি না মরুভূমির উচ্চভূমি ভূমি ক্ষয়ের ফলে যখন মরুভূমিতে যেগুলো উচ্চভূমি থাকে সেটা ক্ষয় হয়ে যদি তোমার সমতল ভূমিতে পরিণত হয় সেটা হচ্ছে পেডিপ্লেন সমতল ভূমিতে পরিণত হলে কিরম হবে এরকম হবে সমতল ভূমিতে ধরো উচ্চভূমি ভূমি ক্ষয়প্রাপ্ত এরকম হলো আর এইসব জায়গা এরকম যদি উচ্চভূমি থাকে সেটাকে বলে হচ্ছে তোমার ইনসেল বর্জ আর এইটা হচ্ছে আমার পেরিপ্লেন পেরিপ্লেনের মধ্যে অনুচ্চ টিলা যেগুলো থাকে অনুচ্চ পাহাড় থাকে ওটাকে বলে হচ্ছে ইনসেল বর্জ আর এটা হচ্ছে প্লেন যখন সমভূমিতে পরিণত হয় তো ক্ষয়কার্য হলো এবারে আসবে সঞ্চয় কার্য সঞ্চয় কার্যে কি হচ্ছে বারখান বা তির্যক বালিয়ারি বারখান বা তির্যক বালিয়ারিটা এরকম টাইপের দেখতে হয় ঠিক আছে এরকম দুটো শিঙের মতো থাকে এরকম শিঙের মতো থাকে যখন হচ্ছে আড়াআড়িভাবে অবস্থিত বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে ভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়ারিটা হচ্ছে আমাদের বারখান বা তির্যক বালিয়ারি আচ্ছা অনুদৈর্ঘ্য বা সেফ বালিয়ারি কিরকম হয় না অনুদৈর্ঘ্য বা সেফ বালিয়ারি হচ্ছে এরকম তরবাড়ির মতো সরু 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 তরবাড়ির মতো মাঝখান দিয়ে যখন সৃষ্টি হয় এর আবার মাঝের করিডোর গুলোকে গাসি বলে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সেফ বালিয়ারি লোয়েজ ভূমিটা কি না এক জায়গা থেকে বালি উড়ে গিয়ে অন্য জায়গায় কমপ্লিটলি অন্য জায়গায় যখন গঠন মানে পুরো লোয়েস্ট ভূমিটা সৃষ্টি হয় তো সেটা হয়েছে কোথায় এরকম গভীর থেকে গভীর মরুভূমি থেকে বা পুরো বালি উড়ে গিয়ে 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 যে হোয়াংহো নদীর অববাহিকায় একটা লোয়েজ ভূমি সৃষ্টি করেছে এরকমভাবে তোমার হোয়াংহো নদীর মানে কি বলবো গভীর তো একটা মরুভূমি তো গভী মরুভূমির থেকে পুরোপুরি বালিটা একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে গেছে ঠিক আছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে গিয়ে এরকম ধরো এরকমভাবে ওই হোয়াংহো নদীটা রয়েছে তো হোয়াংহো নদীর অববাহিকাতে গিয়ে ওখানে একটা লোয়েস্ট ভূমি সৃষ্টি করেছে আর পুরো ইয়েটা এসছে হচ্ছে গভীর থেকে ওই সিম্পলি উড়ে গিয়ে গিয়ে তো এটাই হচ্ছে তোমার কি বলবো মানে হোয়াংহ নদীর অববাহিকায় যে ইয়েটা গড়ে উঠেছে এরকম ভাবে গড়ে উঠেছে লোয়েস ভূমিটা ঠিক আছে আচ্ছা একটা জাস্ট সেকেন্ড দেখে আচ্ছা এই ছবিটা আমি একটুখানি কারেকশন করে দিই মানে একটু বড় করে দিই হয়ে গেছে জায়গাটা আচ্ছা এটাকে কমপ্লিট করে নিন এক সেকেন্ড ইয়েটা ভুলে যাব ওকে পেডিমেন্ট কি পেডিমেন্ট হচ্ছে আবার ওই উচ্চভূমিটা যদি ওরকম তোমার একটা উচ্চভূমি পাদদেশ থেকে বাজাদা অঞ্চল পর্যন্ত যদি তোমার একটা সমভূমি টাইপের সৃষ্টি হয় নুড়ি বালি সঞ্চিত একটা মৃদু ঢালু ভূমিরূপ সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে পেডিমেন্ট ইনসেলভার যেই একই জিনিস যেটা বললাম এটা ওটা ক্ষয়তেও হয় সঞ্চয়েও হয় ভৃগু হচ্ছে ইনসেলভার যে সাইডে যদি খাড়া ঢালযুক্ত ভূমি থাকে সেটাকে বলে হচ্ছে ভৃগু পলল বেজনী ওই একই পলল বেজনী হচ্ছে জলধারার সাথে বাহিত হয়ে যে নুড়িবালি কাকর আসছে অলরেডি আমরা যেটা পড়েছি সেটা সঞ্চিত হয়ে যখন একটা শঙ্কুর মতো ভূমিরূপ গঠিত হচ্ছে সেটাকেই বলে হচ্ছে আমাদের পলল বেজনী যেহেতু এটা আমি তোমার বায়ুর সঞ্চয় কার্যে বলছি তো ওটা মানে একত্রিত হয়ে যখন পুরো বিষয়টা হচ্ছে ঠিক আছে আচ্ছা বা বায়ুর ক্ষয়কার্য সরি এটা আমি বলছি আছে এই যে মাঝখানে মোটে খুঁজছিলাম হেডিংটা কোথায় গেল এই যে এটা হচ্ছে একটা হেডিং বায়ুর সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ মাঝখানে কিন্তু আরেকটা হেডিং আছে বায়ু ও জলধারার কার্যে সৃষ্ট ভূমিরূপ তো সেক্ষেত্রেও বলল ব্যাজনী ওই আবার আসছে জলধারা যেহেতু আছে বাজাদা কি না প্যারিমেন্ট থেকে প্লায়া পর্যন্ত গঠিত ভূমিরূপ আর প্লায়াটা হচ্ছে তোমার একটা অবনমিত অংশ যার মধ্যে নাকি সাময়িকভাবে জল জমে ঠিক আছে সাময়িকভাবে জল জমে আচ্ছা এবারে আমাকে এটা একটুখানি আগে করে এটা তো এখানে এই থাকে এরকম ভাবে একটা ব্যাঙের ছাতার মতো থাকে তো কি হয় কঠিন শিলা কোমল শিলা কঠিন শিলা কোমল শিলা পর্যায়ক্রমিক ভাবে থাকে তো এই জায়গাটা এরকম কঠিন শিলা আবার তার নিচে কোমল শিলা আছে তো এরকম পর্যায়ক্রমিকভাবে থাকলে কি হচ্ছে কোমল শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হচ্ছে বেশি ক্ষয় আর কঠিন শিলা কম ক্ষয়প্রাপ্ত হয় এভাবে যে একটা ব্যাঙের ছাতার মতো ভূমিরূপের সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার গৌড় বা গাড়া যেটা বলে আর কি মানে বেসিক্যালি কি হয় না তলার দিকটা হচ্ছে সরু হয়ে যায় আর ওপর দিকটা আমার একটা ব্যাঙের ছাতার মতো ওপর দিকটা বেড়ে যায় মানে ধর এইখানটা আরেকটু যদি আমি ঘুরিয়ে দিই তাহলে আইডিয়াল হবে জিনিসটা এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আচ্ছা তাহলে এখানে ভূমিরূপগুলো মোটামুটি যা যা আছে সেটা দেখলাম যে পেডিমেন্টের মধ্যে আছে পেডিমেন্টের মধ্যে ইনসেলভার্ট কিভাবে হবে সেটা তো আগের ইয়েটাতেই দেখলাম ওইভাবেই হয় সিম্পলি মানে কিচ্ছু না একটা এরকম যদি প্লেন তোমার ক্রস সেকশনাল একটা যদি ভূমিরূপ হয় এখানে অনুচ্চ টিলা ইনসেলভার্ট হবে আর প্লায়া হচ্ছে এরকম গর্ত গর্তের মধ্যে যদি জল জমে যায় সাময়িকভাবে এটাকেই বলে হচ্ছে প্লায়া এটা প্লায়া এটা হচ্ছে ইনসেল বর্জ ঠিক একটা পায়া প্লায়া একটা হচ্ছে ইনসেল বর্জ এইভাবে হচ্ছে যে ভূমিরূপগুলো গুলো থাকে সেটা হচ্ছে তোমার একদম লাস্টে গিয়ে যেটা বললাম আর কি পরপর হয় ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের কি দেখলাম এটা হচ্ছে পেরিমেন্ট এই পুরো একটা সমতল ভূমি যেখানটায় হচ্ছে নুড়ি কাকর বালি এই সমস্ত সঞ্চিত হচ্ছে নুড়ি কাকড় বালি এখানটায় পুরো পাদদেশে এসে যখন সঞ্চিত হচ্ছে উচ্চ ভূমি পাদদেশে যখন সঞ্চিত হচ্ছে প্যারিমেন্ট যেটা বললাম ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমার প্যাডিমেন্ট থেকে হ্যাঁ ঠিক আছে তো এইটাই হচ্ছে তোমার বায়ু ও জলধারায় মিলিত কার্যে সৃষ্ট ভূমিরূপগুলোর সামারাইজড ভার্সন ডেফিনেটলি এটা তো আমি খুব ডিটেল করি নি কোনোটাই তো বারবার বলবো মেন ইয়েটা কিন্তু আগে পড়তে হবে মাঝরাস্তা থেকে এইটা হঠাৎ করে দেখে নিলে কিন্তু হবে না রাইট আচ্ছা এইটার আরেকটা একটু যদি সুন্দর করে দেওয়া যেত ছবিটা আচ্ছা চলো হচ্ছেই যখন করেই দিই আগেরটাতে কি বলেছিলাম একটা এক সেকেন্ড ওকে এটা ক্ষয় টা দেখিয়েছি যে উচ্চ ভূমির কথাটা বারবার বলা হচ্ছে তো এরম ধরো একটা উচ্চভূমি আছে ঠিক উচ্চ উচ্চভূমি থেকে এসে প্রথমে এই জায়গাটা ওই একটা যে সঞ্চয়ের জন্য পড়লাম তো এখানটা পলল বেজনী বা পলল শঙ্কু এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে একটা কথা এই যে পলল বেজনী পুরো ওইখান থেকে যখন নামছে তখন ওখানটা পলল বেজনই হচ্ছে এবারে তার পরের যে অঞ্চলটা সেটা হচ্ছে তোমার পেডিমেন্ট এতটা মতো অংশ হচ্ছে তোমার ধরো পেডিমেন্ট ঠিক আছে তাহলে আমি যদি এটাগুলোকে মার্ক করি এটা হচ্ছে আমার কি আছে পলল বেজনি যেহেতু আমরা এটা খেয়াল করবে বায়ু জলধারা দুটোর একসঙ্গে কথা বলছি এটা হচ্ছে পেডিমেন্ট আর তারপরে আরেকটা কি দিয়েছে বাজাদাটা পেডিমেন্ট থেকে যেটা তোমার প্লায়া পর্যন্ত মানে এই এন্ডটা এটা হচ্ছে বাজাদা আর মাঝখানে আমাদের প্লায়ার হ্রদ যেটা বলছে প্লায়াতে এরকম জল একটা ইয়ে হয় মানে বেসিক্যালি নদীটা এখান থেকে নামছে উচ্চভূমি থেকে যেহেতু জলধারার কথা আমরা বলছি দিয়ে এই সব জায়গায় সঞ্চিত হয়ে ওঠে প্লায়াতে গিয়ে সঞ্চিত হচ্ছে ফাইনালি ওখানটায় জলটা জমে মানে খুবই স্বল্প ইয়ে অত তো লার্জ স্কেলে তো থাকে না বাট যেটুকু থাকে এইভাবে হচ্ছে দিয়ে প্লায়াতে যখন সাময়িকভাবে জল জমে যাচ্ছে দিয়ে ওখানে কিন্তু সাময়িকভাবে যখন জলের সৃষ্টি হচ্ছে তো তো ওটা ওটা হচ্ছে হ্রদের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে এইটা হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল ভূমিরূপটা জলধারা আর বায়ুর মিলিত ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে হলো ওকে ফাইন চলো এরপরে কি আসছে মরু সম্প্রসারণ মরু সম্প্রসারণটা সিম্পলি কি মরুভূমির সম্প্রসারণকেই বলে মরু সম্প্রসারণ কেন হয় না প্রচুর বিশ্ব উষ্ণায়ন অধিক পশুচারণ ঠিক আছে এই সমস্ত খরা যদি হয় পশুচারণ বেশি অধিক বৃক্ষচ্ছেদন অবৈজ্ঞানিকভাবে ভাবে চাষাবাদ এসব কারণের জন্য কিন্তু বালি বা ওই ভূমি ইয়েটা যেটা আর কি সেটা ভীষণ শিথিল হয়ে যায় এবং উড়ে চলে যায় দিয়ে ওটা মরুভূমিতে পরিণত হয় এটা কোথায় মরুপ্রায় অঞ্চলে এই সমস্যাটা বেশি দেখা যায় ফলাফল কি হয় কৃষি জমি ধ্বংস হয়ে যায় যেটা বললাম কৃষি জমি অনুর্বর হয় জীব বৈচিত্র্য নষ্ট হয় যদি আননেসেসারি প্রচুর মরুভূমি বেড়ে যায় জীব বৈচিত্র্য নষ্ট হবে কৃষি জমি ধ্বংস হবে কারণ কি মরুভূমিতে তো আর চাষাবাদ সেভাবে হয় না হয়ই না সেভাবে কি হয়ই না মরুপ্রায় অঞ্চলে হয় জমির উর্বরতা হ্রাস পায় উদ্বাস্তু সমস্যা যারা ধরো মরুপ্রায় অঞ্চলে বসবাস করছে সেটা যদি সডেনলি মরুভূমিতে পরিণত হয় তো তাদের একটা থাকার জায়গা সমস্যা হয় কিভাবে এটাকে চেক করা যায় চেক ড্যাম নির্মাণ যাতে করে বালিটা খুব বেশি উড়ে না যেতে পারে উন্নত ফসল চাষ আবারও বাইন্ডিংটা যেটা সেইটাকে মেনটেন করার জন্য গ্রিন ওয়াল নির্মাণ আচ্ছা গ্রেট গ্রিন ওয়ালটা নির্মাণ করা হয়েছে গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করা হয়েছে আফ্রিকায় সাহারাতে ঠিক আছে সাহারাতে নির্মাণ করা হয়েছে কেন না ওই অতিরিক্ত বালিয়ারি বা উড়ে যাওয়ার এই ব্যাপারটাকে আটকানোর জন্য সাহারা সাহারাতে গ্রেট গ্রিন ওয়ালটা নির্মাণ করা হয়েছে যাতে করে অতিরিক্ত যে যেটা বললাম কি বালিহারির অতিরিক্ত প্রসারটাকে বা মরুভূমির প্রসারটাকে রোধ করার জন্যে এরকম একটা গ্রেট গ্রিন ওয়াল নাম ওখানে বানানো হয়েছে মরু সম্প্রসারণ রোধের জন্য হ্যালো আচ্ছা আর কি ঘাস রোপণ করেও বাইন্ডিংটাকে বাড়ানো যায় ঘাস রোপণ করে এবং নিয়ন্ত্রিত পশুচারণ পশুচারণ করলেও কিন্তু জায়গাগুলো খুঁড়ে 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 উড়ে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় যেহেতু সেখানে প্রচুর বায়ু প্রবাহের একটা ব্যাপার থাকে এই সমস্ত জায়গাগুলোতে আচ্ছা মাশরুম রক ভূমিরূপটি হলো গৌড় গৌড়টাকে ওই ব্যাঙের ছাতার মতো একটা ব্যাপার দেখতে হয় বলে ব্যাঙের ছাতার মতো দেখতে হয় বলে ওটাকে কিন্তু ইয়ে বলে মাশরুম রক বলে মানে মাথার ওপরটা একটু এরকম বড় হয় তারপরে নিচটা এরকম সরু হয় এরম একটা ব্যাপার হয় বলে এটাকে মাশরুম রক বলা হয় মাশরুমের মতো দেখতে হয় বলে বারখান নিয়ারদং জুইগেন নয় গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে আফ্রিকা আফ্রিকাতে সাহারাতে নির্মিত হয়েছে এশিয়া ওশেনিয়া ইউরোপ কিন্তু সঠিক উত্তর নয় নেক্সট হচ্ছে বাস্কেট অফ এক্স টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি ড্রামলিন যেটা বললাম যে এটাকে ইট লুকস লাইক কি এরকম উল্টো 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 এরকমভাবে তৈরি হয় তো তোমার দেখে মনে হবে ঠিক যেন একটা ডিমের ঝুড়ি যদি থাকে এরকমভাবে ধরো এরকম যদি একটা ঝুড়ি থাকে তাহলে ওটা দূর থেকে দেখে মনে হয় আজিফ একটা ডিমের ঝুড়ির মধ্যে মানে ওপর থেকে ডিমগুলোকে দেখা যাচ্ছে ওই জন্য এটাকে বাস্কেট অফ এক্স টোপোগ্রাফি বলা হয় এরকম উল্টানো চামচের মতো ড্রমলিন হচ্ছে ভূমির উপর মানে ভূমির উপরে থাকে ভূপৃষ্ঠের ওপরে তো বাকিগুলো হচ্ছে আমাদের ভুলভাল উত্তর সঠিক উত্তর নয় কোন ভূমিরূপটি বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ওয়াদি ওয়াদি হচ্ছে বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত ওয়াদিটা ওপরে ছিল ওটা আমি ডিসকাস করিনি মোসলাইকলি লাইকলি ওয়াদি এই যে ওয়াদি এইখানে শুষ্ক মরুভূমির শুষ্ক নদী খাত হচ্ছে ওয়াদি শুষ্ক নদী খাত যখন সাময়িক বর্ষণ হয় প্রবল সাময়িক বর্ষণ যখন হয় মানে খুব অল্প সময়ের জন্য প্রবলভাবে বর্ষণ হলে ওর মধ্যে জল ফিল হয়ে যায় ওয়াটার ফিল হয়ে যায় আবার অন্য সময় শুকিয়ে যায় সেই জন্য তাহলে ওয় দিকে হচ্ছে জলধারা আর বায়ুর সম্মিলিত কার্যের ফলে গঠিত যে ভূমিরূপটা সেটা হচ্ছে ওয়াদি ঠিক তাহলে চলো এই ছিল আমাদের সামারি সামারি লেকচার ফর দ্য কোন চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ানের সামারি লেকচার জিওগ্রাফির আশা করি বোঝা গেছে কিন্তু যখন এক্সামে লিখবে ওরকম একটা লাইনে একটা লাইনে লিখে দিয়ে চলে এলে হবে না ডেফিনেটলি মেইন লেকচার ফলো করো সেখান থেকে আগে ব্যাপারটা বোঝো তারপরে এটা হচ্ছে তুমি কিভাবে জিনিসটাকে শর্ট করে মনে রাখবে সেই রাস্তাটা ডায়াগ্রাম অবশ্যই 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 দিতে হবে ডায়াগ্রাম ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে চলো আমি যেন মোটামুটি প্রত্যেকটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম কিছু কিছু জায়গা যেগুলো হয়তো ধরো তোমার ওই প্রপার যে ছবিগুলো ক্লিক করা হয় ওখান থেকে বোঝা যায় কিন্তু ওটা হাতে ড্র করতে গেলে হুড়োহুড়ি করে অনেক সময় হয় না পুরো ওই থ্রি ডি ব্যাপারটা বোঝানো মুশকিল হয়ে যায় তো যাই হোক যতটুকুটা পারা যাবে ক্রস সেকশনাল প্রোফাইল করে যতটুকু সম্ভব ডেলিভার করা আমি মোটামুটি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ছবি কিন্তু ড্রাই ডায়গ্রাম কভার করেছি তোমরাও চেষ্টা করবে দিতে হার্ডলি কয়েক সেকেন্ড লাগে যদি তোমার প্রপার প্র্যাকটিস থাকে কয়েক সেকেন্ডের ব্যাপার কিন্তু ওটা দিলে উত্তরটার পুরো মানে পুরো আপিলটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে চলো তাহলে এই ছিল তোমাদের সামারি লেকচার ফার্স্ট চাপা দেনে দাঁড় করানো গেছে সো হোপফুলি এটা তোমাদের কাজে লাগবে ডেফিনেটলি দেখবে ফলো করবে অ্যান্ড অবশ্যই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো দিন কিন্তু এগিয়ে আসছে আস্তে আস্তে ঠিক আছে একদম ফেলে রাখবে না ঠিক আছে চলো তাহলে আজকে টাটা আবার পরের দিন দেখা হবে